দুটো দেখা যাচ্ছে। এটা সাজ্জাদের কাজ, সাজ্জাদ একটা আউট করে দেবে। We are already live, I think. ওকে, রাই শুরু হয়ে গেছে কিন্তু। ইয়ে, জয়েন জি, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের বিসেফ ফাউন্ডেশনের 100 কততম 314 সরি বিসেফ ফাউন্ডেশনের 314তম আপনার লাইভ টকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলাপ করছি। আমাদের সঙ্গে আজকে আছেন দুজন অতিথি, সম্মানিত অতিথি। তারা তাদের নিজেদের কর্মক্ষেত্রে ইতোমধ্যেই যথেষ্ট সুনাম এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। আমার সঙ্গে আছেন আজকে ডক্টর অনুপম হোসেন। ডক্টর অনুপম হোসেন উনি একজন চিকিৎসক, একই সাথে ওনার সবচাইতে বড় পরিচয় হচ্ছে যে এক নামে আমরা ওনাকে জানি, উনি একজন গণমাধ্যম বিশেষ করে ক্রীড়া জগতে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। এছাড়া উনি আপনার তার শিক্ষকতা জীবন শুরু করেছিলেন আপনার সিকদার মেডিকেল কলেজ থেকে, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এবং এখন উনি বিভিন্ন রকমের সামাজিক উদ্যোগ বলি বা বিভিন্ন রকমের কাজের মধ্যে উনি যুক্ত আছেন, সেগুলো ওনার কাছ থেকে শুনবো। আমি আর বলে ওনাকে মানে আমি জানি না হাউ টু প্রেজেন্ট হিম। আর আজকে আমরা সঙ্গে পেয়েছি জনাব মঞ্জুর শাহরিয়ারকে। জনাব মঞ্জুর শাহরিয়ার আছেন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশ সরকারের, এবং যেখানে আমরা যেটাকে ভোক্তা বলি বা আমরা প্রত্যেকেই আসলে বিভিন্নভাবে ভোক্তা, এবং উনি ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি ওনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের মহাসচিব জনাব রেজাউল করিম, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকি, উনিও আছেন। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকির একটা বড় পরিচয় হলো যে আমরা মাটিও মানুষ, যেই অনুষ্ঠান হয় আপনার কৃষি নিয়ে বাংলাদেশে, উনি এই মাটিও মানুষ এই কর্মসূচির অ্যাঙ্কর। দীর্ঘ প্রায় 25-30 বছরের ওনার এই যে নিরলস প্রচেষ্টা, তাতে বাংলাদেশে কৃষি আজ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেখানে ওনার একটা বড় অবদান আছে। আমরা আমরা ওনাকে সেইভাবে আইকন হিসেবে আমরা জানি। আমরা আশা করব যে আমাদের সাথে আজকে আমাদের বিসে ফাউন্ডেশনের সভাপতি প্রখ্যাত বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন, উনি ক্যানাডা থেকে আমাদের সাথে যুক্ত হবেন। যদিও সময়ের পার্থক্যের কারণে ওনার জন্য এটা একটু বেশি গভীর রাত, তো আমরা আশা করব যে, এবং উনি শারীরিকভাবে অসুস্থ, জাস্ট কয়েকদিন আগে ওনার একটা জটিল অপারেশন হয়েছে, উনি যদি সুস্থ বোধ করেন তাহলে উনি আমাদের সঙ্গে থাকবেন। তো আমি আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এই কোভিডকালীন সময়ে আমাদের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং ভোক্তা হিসাবে আমাদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে এই নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য আমরা পেতে পারি সেই বিষয়গুলো, এবং এর গুরুত্বটা কী, কেন আমরা আজকে এই যে একটি সংকটময় অবস্থায়, শুধু আমরা নই সারা বিশ্ব, এটা শুরু হয়েছিল একটা হেলথ ক্রাইসিস থেকে, বাট হেলথ ক্রাইসিস একটা মানে ইকোনমিক ক্রাইসিস টার্ন নিয়েছে, এবং এই ইকোনমিক ক্রাইসিস সমাজের প্রতিটি স্তরকে আঘাত করেছে, এবং এটি শুধু এক দফায় নয়, কোথাও এটি থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউয়ে আমরা আমরা আঘাত প্রাপ্ত হয়েছি। বাংলাদেশ, বলা হয় যে বাংলাদেশ এখন দ্বিতীয় ঢেউ
ঢেউয়ের যে আঘাত, সেই আঘাতের মধ্যে আছে। আমরা জানি না এটা দ্বিতীয় না তৃতীয়, তবে অবস্থা অত্যন্ত জটিল। আমরা যদি আজকের অবস্থা দেখি, আজকে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, তখন বাংলাদেশ সরকার আরও এক সপ্তাহের জন্য কমপ্লিট লকডাউন তারা সম্প্রসারণ করেছেন। গতকাল পর্যন্ত যদি আমরা এই যে উপাত্ত আছে, তাহলে আমরা দেখতে পাই যে আপনার ইতিমধ্যেই কনফার্ম কেস যেটা, সেটি হচ্ছে যে মানে ইনফেক্টেড হয়েছে এই ধরনের যারা আইডেন্টিফাইড হয়েছে, আইডেন্টিফাইড অ্যাক্টিভ কেসে যেটা আমরা বলছি 9,36,256, এবং যে রিপোর্টেড ডেথ যেটা, এটা 14,919। এবং গত 5 দিনের যদি আমরা শুধু মৃত্যুর রেকর্ডটা দেখি, তাহলে গত 29 তারিখে 112, 30 তারিখে 115, 1 জুলাই 143, আপনার 2 জুলাইয়ে আপনার 332, এবং গতকাল 132, এবং গতকাল 153। আমরা বুঝতেই পারছি যে এই এই গ্রাফটি ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে, এবং বিভিন্ন গবেষণা, বিভিন্ন তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে এবার শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের অঞ্চলগুলোতে সংক্রমণের হার প্রচণ্ডভাবে ঊর্ধ্বগতিতে। কোনো কোনো জেলায় এটা প্রায় 50%, বলা হচ্ছে যে ঢাকায় এটা 40% পর্যন্ত কোথাও কোথাও পাওয়া গেছে। সো এই রকম একটি অবস্থাতে আমরা বিসেফ ফাউন্ডেশন, আমরা সবসময়ই যেটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, যে মানুষকে সমাজের ভিতরে একটি নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের একটি সংস্কৃতি গড়ে তোলা, আমরা এ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি সেখানে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী থেকে শুরু করে আমাদের সচিব মহোদয়রা, আমাদের পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম থেকে শুরু করে বিভিন্ন পেশার, বিভিন্ন বিষয়ের যারা অত্যন্ত দক্ষ ব্যক্তি আছেন, অভিজ্ঞ ব্যক্তি আছেন, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। আজও আমরা দুজন, আমি আগেই বলেছি যে দুজন অত্যন্ত সম্মানিত অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আমরা তাদের কাছ থেকে শুনব। এবং আমাদের আমাদের সম্পাদক মহোদয় উনি আছেন, উনিও আলোচনায় অংশগ্রহণ করবেন। আমি আমি যেটি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হচ্ছে যে যে কথাটি বলছিলাম যে এই কোভিডকালীন সময়ে আমরা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য, এটি যদি পাইও আমরা জানি না সুষমভাবে এটা কিভাবে খাবো। অথবা আমরা যদি তিনটি পর্যায়ে ধরি, যে স্বাভাবিক একটি সময়, আমরা ধরে নিচ্ছি যে এই সময়ে কোভিড, আমার কোভিডে আমরা আক্রান্ত হইনি বা কোভিড নাই, একটি মানুষের আপনার ইমিউনিটি ডেভেলপ করার ক্ষেত্রে, রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করার ক্ষেত্রে কি ধরনের খাদ্য, আমরা যখন খাদ্য বলবো তখন আমরা ধরে নিব, আমি রেজা ভাইয়ের একটি উক্তি সবসময় মনে করি, সেটি হচ্ছে যে খাদ্য বলতে আমরা সবসময় নিরাপদ বুঝব, খাদ্য বলতে অনিরাপদ শব্দটি আসলে এর সঙ্গে যায় না। সো আমরা যখন এই আজকের আলোচনায় খাদ্যের কথা বলবো, তখন আমরা ধরে নিব যে আমরা নিরাপদ খাদ্যর কথাই বলছি। সো এই কোভিড কালীন সময়ে আমরা এখনো যারা আক্রান্ত নই, আমরা ধরে নিচ্ছি যে কোভিড নেই, আমাদের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়বে, এটি আমাদেরকে সাহায্য করবে সামনে কোভিডটাকে রেখে যদি আমরা আলোচনা করি যে এই সময়ে আমরা কিভাবে ইয়ে করব। এরপরে আমরা যদি কেউ আমাদের ভিতরে বহুজন আক্রান্ত হয়েছেন, আমার একেবারে নিকটাত্মীয় আজকে এইমাত্র খবর পেলাম, তারা প্রায় 3টি পরিবারের 16 জন আক্রান্ত হয়েছেন এবং এর সংখ্যা ক্রমেই বাড়ছে। তো যখন আমাদের কেউ বা আমরা নিজেরাও আক্রান্ত হয়ে পড়ব, সেই সময়কালীন
আমাদের খাদ্যের ভিতরে কি ধরনের পুষ্টি এবং খাদ্য গুণ থাকা উচিত, এবং আমরা পোস্ট কোভিড সিচুয়েশনে কি ধরনের খাদ্য আমরা গ্রহণ করব এবং কোনটা আমাদেরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসতে সাহায্য করবে। জনাব ডক্টর অনুপম হোসেন, আপনি আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদেরকে এ বিষয়ে বলেন, আমি আপনাকে আহ্বান করছি। থ্যাংক ইউ ইয়াহিদ ভাই, ইনফ্যাক্ট অনেক ধন্যবাদ জানাচ্ছি এই যে আয়োজনের জন্য। এই আয়োজনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কিছু মানুষকে অন্তত অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, সচেতন করা উচিত হয়তো প্রয়াস পাবো। তো এক্ষেত্রে প্রথমে যেটি বললেন আপনি যে আমরা নর্মাল পিরিয়ডে আমরা ধরে নিই কোভিড নেই, আমাদের ইমিউনিটিকে আমরা কিভাবে বাড়িয়ে রাখবো, এই ব্যাপারটা তখনই সম্ভব যখন আমাদের সাধারণ মানুষের মধ্যে ফুড সায়েন্সের অল্প কিছু ধারণা, একেবারেই প্রিমিটিভ ধারণাগুলি আমাদের থাকবে। এই অবস্থা যদি থাকে তাহলে আমাদের হেলথ অ্যান্ড ফুড হ্যাবিটটা কম্পারেটিভলি বেটার হয়, এবং আমরা সবাই জানি একজন ডাক্তার হিসেবে কমিউনিটি মেডিসিনের একজন প্রফেসর হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি যে 70% ডিজিজ কিন্তু হয় মানুষের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের জন্য। তো সেই সেন্সে আমাদের হেলথ সায়েন্সের কিছু ব্যাপার আমাদের সাধারণ মানুষের, যারা শিক্ষিত মানুষ তাদের অন্তত জানা থাকা অত্যন্ত জরুরি। কেন বলছি একটি ছোট্ট গল্প বলি, সেটি হলো হয়তো একজন ভাবছেন যে আমার মতো হাঁটেন তিনি, ভাবছেন যে আমি হাঁটতে যাই, হেঁটে গেলেন, খুবই নর্মালি হাঁটছেন, বার্ন হচ্ছে কি হচ্ছে না সে ব্যাপারে কোনো টেনশন নেই। তিনি যখন বাসায় ফিরলেন তার ওয়াইফ ভাবলেন, আরে বাবা আমার হাজবেন্ড এত যেতে এসেছে তার জন্য খাবার দরকার, সো 2-3 পিস পাউরুটি একটু বাটার দিয়ে তারপরে একটু কোক কিংবা কোনো জুস, দেখা গেল বার্ন করেনি সে 10 ক্যালোরি বা 20 ক্যালোরি, তিনি 200 বা 350 ক্যালোরি নিয়ে ফেললেন। এই যে আমাদের না জানার কারণে ব্যাপারটি ঘটছে, আমরা যে জাঙ্ক ফুডগুলো খাচ্ছি, আমরা যে ভেজাল খাবারগুলি খাচ্ছি, সোর্সটা আমরা হান্ট করে দেখছি না একটুও যে এগুলি কোত্থেকে এসেছে, এই যে ধারণাগুলি আমাদের মাঝে একেবারেই নেই। সো এই ব্যাপারগুলি নিয়ে যদি আমরা একটু কাজ করতে পারি, কথা বলতে পারি, একটু সাধারণ মানুষকে সচেতন করতে পারি, তাহলে বোধ করি আমার মনে হয় বেশ খানিকটা আজকের এই প্রয়াস সফল হবে। তো শুরুতেই যেটি বলতে চাইবো সেটি হলো যে আমরা নর্মালি যে ব্যাপারটি জানাতে চাইবো সাধারণ মানুষকে, এটি বোধ করি অনেকেই জানেন, তবু রিপিট করি, সেটি হলো ফুডকে আমরা ম্যাক্রো যেভাবে ভাগ করি সেটি হলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এইভাবে, আর মাইক্রোনিউট্রিয়েন্টের কথা যদি চিন্তা করি তাহলে ভিটামিনস, মিনারেলস। সো ম্যাক্রো যদি প্রোটিন হয়, প্রোটিনের ক্ষেত্রে আমরা জানি উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে যেটা আমরা ডাল শিম জাতীয় খাবার থেকে পাই, প্রাণীজ প্রোটিন রয়েছে মাছ মাংসের দুধ ডিম থেকে পাই, কার্বোহাইড্রেট যদি ধরি আমরা চাল, তারপরে ভুট্টা, গম এগুলি থেকে আমরা কার্বোহাইড্রেট পাই, আমরা আলু থেকে কার্বোহাইড্রেট পাই, আমরা যদি চিন্তা করি ফ্যাটের কথা তাহলে সেটি তেল থেকে পাই, বাটার থেকে পাই, মাখন থেকে পাই, ঘি থেকে পাই। মাইক্রোনিউট্রিয়েন্ট কি কি? মাইক্রোনিউট্রিয়েন্ট হলো ভিটামিনস, ভিটামিনস এ এর সোর্স আমরা জানি ছোট মাছের মাথা, গাজর, এগুলি বি এর সোর্স, বি আবার ভিটামিন B1, B2, B6, B12 আছে, ঢেকি ছাড়া চাল থেকে আমরা পাই, আমরা কলিজা থেকে পাই, গরুর কলিজা, মুরগির কলিজা এগুলি থেকে পাই, আমরা মিষ্টি কুমড়া থেকে পাই, ভিটামিন সি, সি সমৃদ্ধ খাবার আমাদের সারা বাংলাদেশি যে ফলগুলি আছে অনেকগুলি সি সমৃদ্ধ, কামরাঙা, আমলকি, কাঁচামরিচ, লেবু, কমলা, এই অনেকগুলি ফ্রুটস, জল পাই, এগুলি সবই সি সমৃদ্ধ। ডি, ভিটামিন ডি আমাদের ত্বকের নিচে ইনঅ্যাক্টিভেটেড ফর্মে ভিটামিন ডি থাকে, যখনই সূর্যালোক পাই তখনই এটি অ্যাক্টিভেট ফর্মে চলে যায়, 7-হাইড্রক্সিকোলিক্যালসিফেরল হয়ে যায় 7-ডি-হাইড্রক্সিকোলিক্যালসিফেরল। ভিটামিন ই পাই আমরা কিভাবে? অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, এটাও ফ্রেশ ভেজিটেবল এবং সবজি থেকে পাই। ভিটামিন কে কোত্থেকে পাই আমরা? ভিটামিন কে পাই হলো আমরা কলিজা থেকে এবং সেই সাথে আরো কিছু ফ্রেশ ভেজিটেবলস থেকে। এই যে সাধারণ জ্ঞানের যে ব্যাপারটা, এই ব্যাপারটি কি আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে, আমাদের অনেক ধরনের হেলথ প্রোগ্রাম হয়, অনেক ধরনের পুষ্টি প্রোগ্রাম হয়, আমরা কত পার্সেন্ট মানুষের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছাতে পেরেছি যারা আমাদের খাবার টেবিল ডিজাইন করেন, দ্যাট ইজ আমাদের গৃহিণী কিংবা
যারা যারা ফুড ডিজাইনে যারা শেফ হিসেবে কাজ করেন, যারা হয়তো খাবার টেবিল ডিজাইন করছেন, তারা কতটুকু জানছেন? তাহলেই না আপনি সেফ। আমি একটু আগে, তখন আমরা অনেয়ার যাইনি, আমি বলছিলাম যে আমাদের অঞ্চলে, আমার কুষ্টিয়া অঞ্চলে একটি প্রবাদ প্রচলিত, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। এই যে গত চারটি মাস আমি রমজান মাস থেকে, রমজান মাসের আগে থেকে শুরু করেছি, যে আমার মনে হচ্ছিল আমার ওয়েটটা একটু বেশি আছে। কত কেজি বেশি আছে আমি দেখে নিলাম, 7 থেকে 8 কেজি। আমি গত 4 মাস প্রচেষ্টা করে এই 8 কেজি কমিয়ে ফেলেছি, কোনো ম্যাসিভ কোনো কিছু করিনি, শুধুমাত্র হাঁটাহাঁটি করে। এটি আমার জানা ছিল বলে আমি করতে পেরেছি। এখন আমি এক্সাক্টলি আমার BMI মেনটেন করছি, আমার বয়স 50, সেই অনুযায়ী আমার হাইট 6 ফিট 1 ইঞ্চি অনুযায়ী আমার যতটুকু ওয়েট থাকা দরকার ঠিক ততটুকু ওয়েটই আমার আছে। আমি এখন অন্তত কোভিডের এগেনস্টে ফাইট করতে পারবো, আমি বিনা বাধাই কোভিডকে এমন অবস্থায় নিয়ে যেতে পার দিব না যে আমাকে দ্রুত হসপিটালে নিতে হবে, আমি ফাইট করতে অন্তত জানবো বা ফাইট করব। এটি জানতে গেলে আমাদের এই খাবারের হ্যাবিট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, আমাদের খাবারে অনেক বেশি ফ্রেশ ভেজিটেবলস থাকতে হবে, ফ্রেশ সবজি থাকতে হবে। আমরা এখনকার জেনারেশন বা আমাদের মতো অনেককে দেখেছি যাদের বয়স 50-60, তারা পর্যন্ত মাছ মাংস ছাড়া, স্পেশালি মাংস ছাড়া কোনো মিল তারা চিন্তাই করতে পারেন না, উইচ ইজ ভেরি ব্যাড। আমাদের খাওয়া উচিত হলো সবজি এবং ফলমূল অনেক বেশি পরিমাণে, মাছ মাংস এবং কার্বোহাইড্রেট পরিমিত পরিমাণে। এই ব্যাপারটি আমরা ভুলতে বসেছি। গেল এক, আমরা কজন বাদামের ভ্যালুটা জানি, মিক্সড বাদাম লাইক চীনা বাদাম, ক্যাশিও নাট এবং সেই সাথে অ্যালমন্ড। আমরা কজন আদার গুণগত মান জানি যে আদা আমাদের শরীরে কি কি কাজ করতে পারে। আমরা কজন গ্রিন টি এর ইম্প্যাক্টটা জানি। আমরা কজন জানি যে আমরা আমরা ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতখানি দরকার। আমি হয়তো পরবর্তী ফেজে যখন আসব তখন অনেক বেশি কথা বলার চেষ্টা করবো, অ্যাজ বিকজ আমি গত 30 বছর এটা নিয়েই কাজ করি, বেশি কাজ করি, প্যাশন থেকে কাজ করি। সেটা হলো বাংলাদেশের ইয়াং জেনারেশন অনেক বেশি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাদেরকে ফিজিক্যালি কিভাবে অ্যাক্টিভ করা যায় এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিভাবে ইমিউনিটি বাড়াতে হেল্প করে বাচ্চাদের, বড়দের, সবারই। সো আমার মনে হচ্ছে যে প্রথম ফেজটা আমি অন্তত অ্যাড্রেস করলাম, যে আমরা সাধারণভাবে নর্মাল অবস্থায় কিংবা কোভিড পূর্ববর্তী সময়ে আমরা আমাদের ইমিউনিটি বাড়াতে আমাদের ফুড হ্যাবিটে আমরা কি কি যোগ করব এবং কেন যোগ করব, আমাদের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যালেন্স করার জন্য। এই যে ব্যাপারটি, আমার মনে হয় এটি আলোচনার সূত্রপাত করলো। এখানে দুজন সম্মানিত মানুষ রয়েছেন, রেজিয়া সিদ্দিকি ভাইকে অনেকদিন ধরেই চিনি, আর মঞ্জুর আর আমি একসাথে গ্রোমড আপ হয়েছি, আমরা একই সাথে বড় হয়েছি, একই সাথে পড়াশোনা করেছি এবং একই সাথে কানেক্টেড আছি, একই সাথে সামাজিক আন্দোলনগুলোকে এগিয়ে নিচ্ছি। সো আমরা আশা করবো যে একটি প্রাণবন্ত আলোচনা হবে। জাহিদ ভাইয়ের সাথেও দীর্ঘদিন কাজ করার এক্সপিরিয়েন্স আমার রয়েছে, প্ল্যান বাংলাদেশ সে যখন ছিলেন জাহিদ ভাই, সেই সময়ে ফুটবল ডেভেলপমেন্টে, স্পেশালি উইমেন ফুটবল ডেভেলপমেন্টে বিরাট ভূমিকা রেখেছেন তিনি। তার পরবর্তীতেও PPDতে আমরা একসাথে কাজ করেছি। সো আমরা জাহিদ ভাইয়ের এই প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং আপনার ফাউন্ডেশনের এই যে অগ্রযাত্রা, এটি অব্যাহত থাকুক। এবং কোনো কোনো সময় হয়তো আমরাও যদি এটার সাথে যুক্ত হতে পারি, উইল বি প্রাউড অফ দ্যাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর অনুপম হোসেন। আপনার এই যে সূচনা বক্তব্যই আমি বলি, আপনার সূচনা বক্তব্য বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনি তুলে নিয়ে এসেছেন এই কথাগুলো। আরেকটা জিনিস হলো যে আপনি একাধারে আপনি একজন কমিউনিকেশন স্পেশালিস্টও বটে, হ্যাঁ, আর কাকতালীয় ভাবে আমাদের সঙ্গে আরেকজন কমিউনিকেশন স্পেশালিস্ট আছেন, যে রেজা ভাই, প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী। তিনি এই যে আমি যেটা বলেছি যে কৃষির প্রসারে এবং কৃষির যে আপনার ইনোভেশন, এগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং এগুলো শুধু তুলে ধরা নয়, এগুলোর প্রসার এবং প্রচারে ওনার যে অনবদ্য ভূমিকা, সেটি এই ধরনের যে ক্রাইসিসগুলো আমরা ফেস করছি, এই ক্রাইসিসগুলোতে ফ্রন্টলাইন ফাইটার যদি আমরা বলি, যদি চিকিৎসার পরে যদি কোনো কিছু হয়, দেন ইট শুড বি দ্যাম। হ্যাঁ, তো আমি রেজা ভাইকে, আমি আমাদের আরেকজন গেস্ট মঞ্জু সাহারের ভাই আছেন, ওনাকে আমি একটু পরে নিচ্ছি। আমি রেজা ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে রেজা ভাই, কয়েকটি জিনিসে আমি এখানে বলা হয়েছে, যেমন ধরেন যে এই মানে ভেজিটেবল, হ্যাঁ, তাজা সবজি ফলমূল, এই কথাগুলো উঠে এসছে,
এই তাজা ফলমূল সবজি ফলমূলের যে যোগানটি বর্তমান যে অবস্থা চলছে, এতে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে যে ইজ ইট এক অ্যাভেলেবল? আমি কি কোনো রকমের কোনো সন্দেহ ছাড়া এটি খেতে পারি? এবং এটির শুধু অ্যাভেলেবল না, এটি অ্যাফোর্ডেবিলিটি আপনার কাছে কি মনে হয় যে মানুষ কি এটা মানে এটার মানে সক্ষমতা এখনো পর্যন্ত আছে কিনা? আমাকে চিন্তা করতে হবে সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য। হ্যাঁ, একেবারে নিম্ন আয় থেকে শুরু করে আপনার যারা আপনার সমাজের একের উচ্চ শ্রেণীর এই মানুষদের ভিতরে এই খাদ্যগুলো প্রাপ্তির ক্ষেত্রে আপনার কি ধারণা যে এটা পাচ্ছে কিনা রেজা ভাই? ধন্যবাদ জাহিদ ভাই আপনার এই প্রশ্নের জন্য। আর আমি খুব মানে মুগ্ধ হয়ে শুনছিলাম ডক্টর অনুপম হোসেনের কথা। আসলে উনি খুব ভালো বলেনও, এবং আমরা গণমাধ্যমে কাজ করার কারণেও এরকম একটা মানে আলাদা দক্ষতা তৈরি হয়ে যায়। আর মঞ্জু সারিয়ার আপনাকে ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। আপনার অফিসে গিয়ে আমরা সেই নিরাপদ খাদ্য নিয়ে আমরা কথা বলেছি এবং আপনার সাথে আমার এর আগেও কথা হয়েছে। আমি সত্যি কথা যেটা বলতে চাই, আমাদের দেশে যদি খাদ্যের কথা বলেন, নিরাপদ খাদ্যের কথা বলেন, সেটা কিন্তু অ্যাভেলেবল। আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের কৃষি ক্ষেত্রে যে অগ্রগতিটা অর্জিত হয়েছে, আমরা বলছি আমরা কৃষিতে সাফল্য অর্জন করেছি, সেটা আমরা দানাদার খাদ্যে শুধুমাত্র নয়, কয়েক বছর আগেও সেটা ছিল দানাদার খাদ্যের দিকে, কিন্তু এখন আমাদের শাকসবজি উৎপাদনের দিক থেকে কিন্তু আমরা এগিয়ে গেছি, এখন কিন্তু আমরা মাছ উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে গেছি, এখন কিন্তু আমরা গরু এবং দুধ উৎপাদনের দিক থেকে এগিয়ে গিয়েছি। তার মানে আমরা যদি এভাবে বলি যে আমাদের উৎপাদনের ক্ষেত্রে আমরা কিন্তু এটা করতে পেরেছি, বন্টনের ক্ষেত্রে যেটা সংকোচনীয় সবসময় আছে এবং সেটি ডক্টর অমর্ত্য সেন বলেছেন যে আসলে আমাদের তো উৎপাদনের কোনো সংকট নাই, আমাদের তো সংকট হচ্ছে বন্টনের ক্ষেত্রে। তবে এটাও আবার যদি বলি আমরা যে আমাদের যে ধরনের শাকসবজি, যে ধরনের খাদ্য আমরা উৎপাদন করি বা আমাদের দেশের কৃষকরা উৎপাদন করে, তার মধ্যে কিন্তু স্বল্প মূল্যেরও অনেক খাদ্য আছে যার মাধ্যমে যে সমস্ত ভিটামিনের সোর্সের কথা অনুপম হোসেন বললেন সেগুলো কিন্তু আছে। আমরা শুধুমাত্র দামি দামি শাকসবজি না, অনেক কম দামি শাকসবজির ভেতরেও কিন্তু এ সমস্ত খাদ্য উপাদানগুলো আছে এবং সেগুলো কিন্তু অ্যাভেলেবল। আমি যদি আরেকটা অন্যরকম ভাবে বলি, আমাদের কৃষক তার বাড়িতে তার ঘরের চালাতে কিংবা বেড়াতে যে সবজি উৎপাদন করেন সেটি কিন্তু তার খাদ্যের উৎস। অতএব যদি আপনি এভাবে বলেন যে আমাদের গ্রামের প্রতিটি বাড়িতে যে শাকসবজি কি উৎপাদিত হয় সেটি কিন্তু তারা নিজেরা প্রথম অবস্থাতে গ্রহণ করেন, তারপরে তারা বাজারে নিয়ে যান। আর আমরা শহরে যারা কিনতে পারি, কেনার সক্ষমতা আছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারে, সেটা হচ্ছে মনোজগতের ব্যাপার। আমি কিনবো কি কিনবো না, খাবো কি খাবো না, যেটি ডক্টর অনুপম হোসেন বললেন যে এইটা আসলে অনেকেই মনে করেন যে মিট বেস বা প্রোটিন বেস ছাড়া না হয় তার খাবার হয় না, এবং ওই রকম একটা মনোজগৎ। আমাদের সংকট শুধুমাত্র হচ্ছে শহরে যে সমস্ত বস্তিবাসী আছেন তাদের ক্ষেত্রে, কারণ তাদের যে আয় উপার্জন এবং সেইখান থেকে তাদেরকে এই সবজি কেনা, এবং সবজি তারা যেহেতু চাষও করতে পারেন না বা সেটি তার কাছে অ্যাভেলেবল না, তার কাছে কিনতে তাকে একটু হয়তো বেশি পয়সা খরচ করতে হয়, তার একটা চাপ পড়ে। তবে আমি মনে করি যে সামগ্রিকভাবে আমাদের দেশে যে সমস্ত সবজি উৎপাদিত হচ্ছে এবং যে ধরনের সবজি উৎপাদিত হচ্ছে, এবং বলা চলে বছরের 12টি মাস আপনি যখন বন্যায় সমস্ত দেশ ভেসে যায় তখনও কিন্তু সবজি পাওয়া যায়, এটা কিন্তু বুঝতে হবে যে তার মানে আমাদের এই 12টি মাস সবজির কিন্তু একটা সরবরাহ আমাদের বাজারে আছে এবং কৃষকরা করতে পারছেন। অতএব আমরা যদি মনে করি যে আপনি যে কথা যে প্রশ্নটি আমাকে করেছেন যে সেইটি কিন্তু উৎপাদন যেমন আছে, এফোর্ড করার ক্ষেত্রে হয়তো কোনো কোনো সেগমেন্টে একটু বেশি আছে, কোনো কোনো সেগমেন্টে একটু কম আছে, তবে আমি বলতে পারি যে সামগ্রিকভাবে মানে এটাই আছে। তবে এই কোভিডকালীন সিচুয়েশনে আমাদের পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে একটু সংকট হয়েছে, কারণ মানুষের আয় উপার্জনের উপর একটু চাপ পড়েছে, অনেকে কেনার ক্ষেত্রে সিলেক্টিভ হয়েছেন, তিনি ভাত কিনবেন, চাল কিনবেন নাকি সবজি কিনবেন, এটি সিলেকশন করতে গিয়ে নিশ্চয়ই চালটাই আগে কিনছেন,
সবজিটাকে পরে কিনছেন, এবং ওই সমস্ত কারণে তার পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে একটা মানে সংকট তৈরি হয়েছে, এটা সত্যি কথা। তবে আমরা বলতে পারি যে এটি হচ্ছে সাময়িক ব্যবস্থা, আমরা যদি কোনো সংকটকে অতিক্রম করতে পারি বা সময়টাকে পার করতে পারি তাহলে নিশ্চয়ই এ সমস্ত পুষ্টি আমরা আমাদের সাথে নিয়ে আসতে পারবো। এখানে যে মানে প্রণব সাহায্যে বলেছেন কি খাবো আর কি খাবো না, যা খাবো তার সুফল পেতে শারীরিক পরিশ্রমটা যে দরকার তা আমরা চর্চা করি না। এত যে কাঁঠাল তার পুষ্টিকর বিচিটা যে কতটাই আমরা খাই সেটা আমরা জানি কতখানি। আসলে খুবই চমৎকার করে প্রণব সাহা সাংবাদিকতা করেন এবং আমাদের সাথে যুক্ত। আসলে আমাদের এই মনোজগৎটাকে ঠিক করা দরকার। আমি কি খেতে চাই, আমি কি পেতে চাই? আমি যদি খেতে চাই এবং পেতে চাই তার জন্য পরিকল্পনাটা নিশ্চয়ই আমাকে করতে হবে। এবং ওই যে একটা কথা ডক্টর অনুপম হোসেন বললেন যে একটা সাধারণ ফুড সায়েন্স সম্পর্কে যদি একটা জ্ঞান আমার থাকে তাহলে আমি সে তার মধ্য থেকেই আমার এই প্রয়োজনটিকে মেটাতে পারবো। আমি আপাতত এ জায়গায় আমার কথা থামাতে চাই, যদি পরবর্তীতে সুযোগ আসে তাহলে আবার বলবো। জি ধন্যবাদ, ধন্যবাদ অধ্যাপক রেজাউল করিম। আসলে আমাদের সমাজে একটা কথা আছে যেটি হচ্ছে যে মৌসুমি ফল বলা হয়ে থাকে, যে মৌসুমি ফল হলো ওই মৌসুমে যেসব রোগ বালাই হয় তার প্রতিষেধক হলো ওই ফলগুলো। তো আমরা আমরা আবার আমাদের আমাদের ভিতরে যদি আর কিছু না, যদি এটুকু প্রচার করা যেত যথাযথভাবে, এই জাঙ্ক ফুডের কথা ডক্টর অনুপম হোসেন বললেন যে এই জাঙ্ক ফুডকে যতভাবে প্রচার করছি সেইটার সঙ্গে ঠিক আছে, ওটা করছে কর্পোরেটের একটা ব্যবসা, ওটা তারা করছে করুক, আমার বিরোধ নাই, কিন্তু একই সাথে আমাদের যে প্রকৃতি প্রদত্ত যে মৌসুমি ফলগুলো এগুলোর প্রচার করতে তো কেউ আমাদেরকে বাধা দেয়নি। হ্যাঁ, এগুলো প্রচার হওয়া উচিত, এর গুণাগুণগুলো রেজা ভাই যেটা বললেন আমাদের আপনার সদস্য আরেকজন প্রণব সাহা যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন মৌসুমি ফলের প্রাপ্তি এবং এটার গ্রহণযোগ্যতা সম্পর্কে আমাদের প্রয়োজন। আমি এখন আমাদের অতিথি জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারের কাছে যাব। যখনই ভোক্তা অধিকার নিয়ে কথাটি ওঠে তখনই আমার মাথায় বিশেষ করে, আমি অন্যদের কথা বলবো, তখন মনে হয় যে এটি এটি কি শুধু একটা আইন প্রয়োগ বা এটা একটা আইনি ব্যবস্থা কিনা, হ্যাঁ, যে কোথাও যাব আমরা সেখানে দেখব যে সেটার মান নেই এবং কেউ একজন তার অধিকার খর্ব হয়েছে এবং সেই কারণে, অথবা যে বাজারে যে বিষয়গুলো আছে এই বিষয়ে এই এই খাদ্য এবং এই খাদ্য উপকরণগুলো সঠিক নেই, অতএব এখানে একটা আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, শুধু কি এটুকুর মধ্যে সীমাবদ্ধ কিনা। জনাব শাহরিয়ার, আমরা আপনার কাছ থেকে আরো অনেক বেশি জানতে চাই এবং এই কোভিডকালীন সময়ে কিভাবে এই খাদ্য অধিকার অধিদপ্তর, ভোক্তা অধিকার অধিকার অধিদপ্তর আমাদের এই বিষয়গুলোর প্রতি নজর রাখছেন। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যে প্রশ্নটি আসলে পদায়িত হওয়ার আগে, ভোক্তা অধিদপ্তরে পদায়িত হওয়ার আগে আমি জেলা পর্যায়ে ছিলাম অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে, তখন আমরা কাজ করেছি। কিন্তু এই অধিদপ্তরে আসার পরে আমার কাছে মনে হলো, আমাদের সকল সহকর্মী, আমাদের অধিদপ্তরের মহাপরিচালক থেকে সবাই, যে এখানে মানুষের যে ভোক্তার অধিকারের জন্য কাজ করার প্রচুর স্কোপ রয়েছে। প্রথম তারপরে আমাদের যে বাজার, আমাদের ব্যবসায়ী, এই তিনটিকে নিয়েই মূলত আমাদের যে কাজ। আমাদের দেশের প্রেক্ষাপটে এইটুকু বলি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে এটি 2009 সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী। প্রতিষ্ঠার পর থেকে আপনারা জানেন প্রথমে একটু যে কিছু মানে পদ নিয়োগ এগুলোর কিছু ব্যাপার থাকে, কিন্তু গত 3-4-5 বছর যাবৎ এটি মূলত কাজ করা শুরু করেছে। আমাদের এখানে আমরা তিন ভাবে কাজ করি। আমি প্রথমে একটু আইনটা সম্পর্কে একটু বললে সবাই সবার জন্য একটু সহজ হবে যারা আমরা আছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমরা তিন ভাবে কাজ করি, একটি হলো প্রতিকারমূলক, দ্বিতীয় হলো প্রতিরোধমূলক, তৃতীয় হলো উন্নয়নমূলক।
প্রতিকারমূলক কাজের অংশ হিসেবে আমরা মানে বাজার অভিযানগুলো করে থাকি, যে বিভিন্ন সময় প্রতিকারমূলক যে কাজটি, যেমন আমাদের এখানে আপনার কেউ যদি কোনো বিষয় যে মনে করলো আজকে সে একটা কিছু কিনতে গেল, সেটা সুপার শপ হোক বা কাঁচা বাজার হোক বা কোনো দোকানে, তখন কিন্তু সেই বিষয় সম্পর্কে আমাদেরকে সরাসরি আমাদের অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু প্রেসক্রিপ্ট ফর্ম আছে, সেটি পূরণ করে কিন্তু আমাদের মেইল অ্যাড্রেস দিয়ে আছে সরাসরি সেখানে অভিযোগ করতে পারে। এটি হলো প্রতিকারমূলক, আমরা তখন এটি শুনানি নেই, শুনানি অন্তে অভিযোগকারী যদি প্রমাণ করতে পারেন যে প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হয়েছে, তাহলে প্রতিষ্ঠানকে আইনের আওতায় বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। আর জরিমানার একটি অংশ 25%, জরিমানার 25% অর্থ ভোক্তা পান। আমার এখানে এমন হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক AIUB, উনি একটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, একটা টুথব্রাশ সম্পর্কে অভিযোগ করে সেটি প্রমাণিত হয়েছে এবং উনি ক্ষতিপূরণ 62,500 টাকা পেয়েছিলেন। সেখানে আমরা 4টা পার্টি পেয়েছি, একটা সুপার শপ, তারপর তারা যাদের থেকে কিনেছে সেইভাবে শেষ পর্যন্ত ইম্পোর্টার পর্যন্ত গিয়েছিলাম। তো এটি হলো প্রতিকারমূলক। আর প্রতিরোধমূলক যেটি, সেটি হলো আমরা এই যে বাজার অভিযানে যাই, আজকে আমাদের টিম গিয়েছে, গতকালকে আমি নিজেও গিয়েছিলাম, আমরা এখন দেখছি ধরুন যে ঢাকা শহরের যে বাজার সারা বাংলাদেশে, আমাদের সব জেলা পর্যায়ে অফিস রয়েছে, তো আমাদের যে বিভিন্ন বাজার সমূহ আছে, বাজারে বিশেষ করে নিত্য পণ্যের দাম কেমন উঠানামা করছে, এটি একটি দেখার বিষয়। আবার আরেকটি বিষয় আপনাদের বলি, যে এই সামনে যে আমাদের যে কোরবানির ঈদ, ঈদুল আজহা, ঈদুল আজহার সময় আমরা সবাই জানি বাংলাদেশের একটি বড় শিল্প হলো চামড়া, চামড়ার যেই বাজারটা, চামড়া কতটুকু আসলে সংরক্ষিত হচ্ছে, এখানে কালোবাজারি হচ্ছে কিনা, এই সব বিষয়গুলো নিয়ে গত বছর গত কোরবানি ঈদ থেকে ভোক্তা অধিদপ্তর তথ্য সংগ্রহ করছে এবং সরকারকে যথাযথভাবে সেই তথ্যগুলো সুনির্দিষ্টভাবে পৌঁছে দিচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা সরকারের কাজে লাগছে। এটি হলো আমাদের যেমন প্রতিরোধমূলক কাজ। আর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে আমরা প্রচার প্রচারণা এই এটাতে অংশ নিই, আমরা বিভিন্ন হাটে বাজারে আমরা ব্যবসায়ীদের সাথে মিটিং করছি, আমরা যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন উৎপাদনকারী তাদের সাথে মিটিং করছি, বিদেশ থেকে যারা বিভিন্ন সময়ে যে বিভিন্ন পণ্য সামগ্রী আনছেন সেগুলো নিয়ে কিভাবে বাংলাদেশের আইনে তারা মার্কেট মানে এটা মার্কেটিং করবেন সেটার উপরে তাদেরকে বলছি। ছোট্ট একটি উদাহরণ দিই, যেমন আমরা অনেক সময় দেখি কসমেটিক্স আছে, যে একজন ইম্পোর্টার কসমেটিক্সে যেটি BSAFE এর যে মোড়কজাত পণ্য যে বিধিমালা সেটি অনুযায়ী থাকতে হবে, একে কয়েকটি বিষয় থাকতে হবে, কোন কোথায় তৈরি, কোন দেশে তৈরি, উৎপাদনের তারিখ কত, মেয়াদ কবে, এটির মূল্য কত বাংলায় লিখে দিতে হবে, এগুলো অনেক সময় দিতেন না, আমাদের প্রচারের ফলে এখন আস্তে আস্তে দিচ্ছে, যেই কারণে আমরা বিদেশি প্রোডাক্ট এবং চক বাজারে যে নকলগুলো তৈরি হচ্ছে এটার মধ্যে একটা ব্যবধান বা ফারাক বের করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তা আইন অনুযায়ী তিনভাবে আমরা কাজ করি। আপনার প্রশ্ন যেটি ছিল মানে এইভাবে কি বারবার বাজারে গিয়ে অভিযান করবে, একটা আইন আসলো এটার মাধ্যমে কি এইটুকুতে সীমাবদ্ধ, আমি আমার উত্তর হলো যে না, আমাদের সবচেয়ে বড় কাজ যেটি আমাদের মহাপরিচালক মহোদয় সবসময় বলেন, ভোক্তা অধিদপ্তর যে ভোক্তা বান্ধব এবং ব্যবসায়ী বান্ধব হবে, সেটা যে কোনো প্রকারের ব্যবসায়ী, কারণ গ্রাহক বা ভোক্তা সরাসরি ব্যবসায়ীর সাথে কিন্তু সংশ্লিষ্ট, এই কারণে আমরা সবসময় ব্যবসায়ীদেরকে কিন্তু আইন সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং নৈতিকতার ভিত্তিতে যে ব্যবসা পরিচালনা যেটাকে আমরা ইয়েতে অনেক সময় বলি যে ব্যবসায়িক নৈতিকতা যেটা টার্ম সেটা বিজনেস এথিক, সেই আঙ্গিকে কিন্তু আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আর একটা বিষয় হলো যে আমরা বলছি যে আমাদের এই আইনের বলে আমাদের ভোক্তাগণকে আমরা প্রচার কিভাবে করছি একটু দেখুন, আমাদের কিন্তু জাতীয় পর্যায়ে একটি কমিটি আছে, পরিষদ, যেটা মাননীয় বাণিজ্য মন্ত্রীর যে সভাপতিত্ব হয়, প্রত্যেকটা জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে একটা কমিটি আছে, প্রত্যেকটা উপজেলায় উপজেলা যে চেয়ারম্যানের মহোদয়ের সভাপতিত্বে একটা কমিটি আছে, ইউনিয়ন পর্যায়েও এখন কমিটি আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্ব, আমরা যখন ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো কাজ করা শুরু করবে, আমাদের উপজেলার কমিটিগুলো এখন কাজ করা শুরু করেছে পর্যায়ক্রমে আমরা যাচ্ছি, ইউনিয়নের কমিটিগুলো যখন কাজ করবে তখন আমরা যেটি বলে থাকি যে ফসলের মাঠ থেকে খাবারের টেবিল, এই পুরো প্রক্রিয়াটা তো একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই পুরো প্রক্রিয়ার মধ্যে যখন আমরা এখানে যে স্টেক হোল্ডার যারা আছে এর সাথে এদেরকে যখন আমরা ইনভলভ করতে পারবো তখনই কিন্তু আমাদের পরিশুদ্ধ শুদ্ধতার বিষয়টুকু আসবে। আজকে আমরা এক সময় দেখুন যে আমাদের এখন যে আমগুলো আসে যে রাজশাহী বলি, নওগাঁ বলি, চাপাই, এক সময় এগুলো কিন্তু মনিটর করা হতো না, এখন আমরা কিন্তু সেখানে জেলার মধ্যে একটা জেলা প্রশাসকের সমন্বয় একটা কমিটি আছে তার সভাপতিত্বে কোন আম কখন ছাড়া হবে
আমের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেটা দেখভাল করেন, আমের মানে আমি কোনো মানে যেটা দেওয়ার কথা এর বাইরে কোনো কীটনাশক বা অন্য কোনো পাকার জন্য অন্য কোনো যে কীটনাশক দিচ্ছি কিনা এগুলো কিন্তু নিবিড় ভাবে তত্ত্বাবধান করে। কিন্তু এখনো পর্যন্ত কলার ক্ষেত্রে আমরা দেখি কার্বাইড দিয়ে কলা মানে দ্রুততার সাথে পাকার জন্য কার্বাইড দিয়ে দিচ্ছে, অন্যান্য ফলের ক্ষেত্রেও এটা হচ্ছে। তো এগুলো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এগুলো হবে, কারণ আমাদের যখন যে বিশেষ করে আমরা সবাই জানি বাংলাদেশে কৃষি ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আমাদের দেশে আমরা যখন স্বাধীনতার পর 7 কোটি মানুষ ছিলাম তখন আমাদের যে খাদ্যশস্যের টান ছিল আজকে আল্লাহ দিলে প্রায় আমাদের 16 কোটি 90 লক্ষ, প্রায় 17 কোটি মানুষ আমাদের দেশে। এই 17 কোটি মানুষের কিন্তু আমরা যে খাদ্যাভাব যেটা চালের অভাব থেকে আমরা বের হয়ে আসছি। আমি এখানে যে রাজা ভাইকে একটু ধন্যবাদ জানাই, এক ফাঁকে বলিনি, আমরা যে অনুষ্ঠানগুলো তাদের যে শাইখ সিরাজ এবং উনি যেই ভাবে কাজ করে গেছেন ওনাদের অনুষ্ঠান দেখতে দেখতে এখন আমি নিজে একজন কৃষক বনে গেছি। কৃষক বনে গেছি এই কারণে বলি, আমি নিজে কিন্তু প্রতি বছর ধরেন ফলের গাছ লাগাই, তারপর কাঠের গাছ লাগাই, প্রত্যেক বছর লাগাই যা এই গত কয়েক বছর যাবৎ, তারপরে গরুও পালি, অনুপম ভাই একটু জানেন, তারপরে আমাদের বাড়ির এখানে মাছের চাষ টাস এগুলো করা হয়। এবং এগুলো শুধু যে এমনি করি সেটা না, বইপত্র পড়ে ইউটিউবে তাদের যে চ্যানেলগুলোতে আমরা তথ্যগুলো নিই, এবং বলা যায় যে একটা জ্ঞান অর্জন যেটা এই ক্ষেত্রে সেই জ্ঞান অর্জনের কিছুটা হলো এগুলো দেখে দেখে এবং বই পড়ে পড়ে আমরা করেছি। তো এইভাবে আমরাও চিন্তা করি যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেও মানুষের যদি জ্ঞান অর্জনটা হয় তখন ইনশাল্লাহ আমাদের এটা মানে এই বাধাগুলো কেটে যাবে। আজকে আমার একজন কৃষক সে কিন্তু একটা বিষ দিকে ঢুকিয়ে দিচ্ছে, ধরুন গরুর দুধের ক্ষেত্রে আমি বলি, আজকে একটা বাচ্চা দিল, 3 দিনের মাথায় দেখা যায় যে কৃষকরা হাটের দুধ নিয়ে যায়, এবং তখন কিন্তু গরুকে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়ে থাকে। যে এই দুধটা যে শিশুদের জন্য বয়স্কদের জন্য ক্ষতিকর আমার সেই কৃষক ভাইটি কিন্তু জানেন না। এখন আমরা বলি যে প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো করছি। পাশাপাশি আমরা দেখি যে ধান রোপণের পর অনেক ধানের চিটে আসে, এটার প্রকৃষ্ট উদাহরণ একটু বলি আপনাদের, যে আমরা মাঝে যে বোরো ধান লাগানোর আগে আমরা বিভিন্ন বীজ ভাণ্ডারে অভিযান করেছি এবং আমরা সেখানে 2 বছর পুরনো বীজ আমরা পেয়েছি। এখন আমরা এটা তো আসলে ধরাধরি বিষয় না, এটা হলো বোধের জায়গায় পরিবর্তন আনা, যে আমাদের সেই ব্যবসায়ীদের যে সেই জায়গায় পরিবর্তন আনতে হবে যে তোমরা এটা করো না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা, হজ জাকাত সবই করলা, এদিক দিয়ে মানুষের হক নষ্ট করলা এবং তুমি যে পাপের ভাগিদার হলা, এই যে একটা ভুল থেকে তার পাপ হয় এই জিনিসটা কিন্তু অনেক ব্যবসায়ী বা সাধারণ মানুষের নেই। আমরা আস্তে আস্তে সেটা আনছি। তবে একটা বিষয় আমি আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক আশাবাদী যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যে কেউ যে কোনো সময় অভিযোগ করার এখন সুযোগটা পাচ্ছে, আমাদের একটা হটলাইন নাম্বার আছে 16121, যে কেউ যদি কোনো বিষয়ে একজন ব্যবসায়ী যদি হঠাৎ করে বলেন এই বাজারে থেকে তাকে ভাউচার দিচ্ছে না, আমরা কিন্তু পরের দিন সাথে সাথে আমাদের টিম চলে যায়। এখনো আমাদের লোকবল অনেক কম আছে, যখন পর্যাপ্ত হবে ইনশাল্লাহ একদিন হবে তখন এটা একেবারে কুইক রেসপন্স টিমের মতো দ্রুতগতিতে যে বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে এই টিমগুলো থাকবে দ্রুতগতিতে কাজ করবে। আমি আজকের একটি উদাহরণ দিই, একজন অভিযোগকারী আজকে একটা অভিযোগ করেছেন যে তার বাবা একটা হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি মারা গিয়েছেন, তিনি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষক, যে মারা গিয়েছেন, সেই হসপিটালে অনেক বিল ভাউচার গুলা সহ পাঠিয়েছে। এখন আমরা সেটা আইন অনুযায়ী আমরা দেখি, আমরা সেখানে আমাদের টিমও যায় দেখি, আইনের বলে যতটুকু আমাদের করার আছে সেগুলো কিন্তু আমরা করছি। এই কারণে একটি জিনিস সবসময় বলি যে বাংলাদেশ উৎপাদিত সকল পণ্য ওষুধ সহ বাংলাদেশে উৎপাদিত সকল পণ্য এবং বিদেশ থেকে আমদানিকৃত সকল পণ্য, সেটা খাদ্য পণ্য হোক নিত্য ব্যবহার্য পণ্য হোক, সবকিছুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। এই কারণে এখানে বলি যে যদি কেউ নিবিড়ভাবে কাজ করতে চায় অনেক সুযোগ আছে। আর একটা বিষয় বলি, আমাদের ভোক্তাদের একটু বদখাস্ত আছে, আপনাদের একটু উদাহরণগুলো দিলে বলি, সাম্প্রতিক সময় ই কমার্সে একজন ভোক্তা 1,07,000 টাকার কোকের অর্ডার দিয়েছে, একজন ভোক্তা একসাথে 15টি মোটরসাইকেল অর্ডার দিয়েছে, এটি শুধু একজন না। এই যে মানুষের এই প্রবণতা আস্তে আস্তে তাদেরকে কিন্তু আমাদের মানে এই সেন্সটুকু আনতে হবে, এই ধরনের প্রবণতা যখন থাকবে তখন তো যে কোনো ব্যবসায়ী সমাজ বা ব্যবসায়ী মহল একটু সুযোগ নেওয়ার চেষ্টা করবেই। আমরা এখানে যেটি আমাদের করার, এখন আমরা বড় আঙ্গিকে কাজ করছি, আমরা এখানে সচেতনতার পর্যায়ে কাজ করছি, পাশাপাশি মনিটরিং প্রয়োজন। এই কারণে যে আমাদের এই লকডাউনের মধ্যে আপনারা একটা জিনিস দেখবেন, বাজার যে খুব অস্থির হয়ে আছে ইনশাল্লাহ এটা বলা যাবে না, আমরা সবাই যাচ্ছি, আমাদের যে মানে এইখানে আমাদের 15টি টিম ঢাকায়
আমরা প্রতিনিয়ত যাচ্ছি সবাই। গতকালকে আমি নিজে গিয়েছি, আমরা 10টা বাজারে গিয়েছিলাম, এখন যেহেতু যানজট নাই আমরা একেবারে শ্যাম বাজার থেকে শুরু করে বাবু বাজার থেকে শুরু করে মোহাম্মদপুর টাউন হল বাজার সবগুলোতে গিয়েছি, আমরা নেমেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং সবাইকে বলেছি আমরা জরিমানা করার জন্য যাই না, ধরাধরি করার জন্য আমরা যাই যে একজন ব্যবসায়ী তার এইটুকু দায়িত্ব, এই দায়িত্বের জায়গাটা তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তারপরেও আবার বলি যে আমাদের দেশ তো সেই দেশ যেখানে ধরেন পুষ্টি তেলের মতো বড় একটা প্রতিষ্ঠানও সেখানে আপনার ডেট ওভার তেল মিশিয়ে আবার নতুন করে তৈরি করাচ্ছে। এখন হক কথা যেটা সত্য সেটা কিন্তু বলতে হবে কেউ না কেউকে, এগুলা বললে অনেক সময় বিরাগ বাজন হতে হয়। বিরাগ বাজন হলো দেশের জন্য দশের জন্য কিন্তু আমাদের এই কিছু কাজ করার ক্ষেত্রে আমরা যেমন সব সময় যে এই মানে এটা কি নিরপেক্ষ হওয়ার চেষ্টা করি। আমাদের মহাপরিচালক সবসময় বলে থাকেন যে নকল ভেজালের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাননীয় বাণিজ্য মন্ত্রী সবসময় বলেন, তিনি নিজেও একজন ব্যবসায়ী আপনারা জানেন, কিন্তু মন্ত্রী মহোদয় নিজেও মাঝে মাঝে অবাক হন যে অনেক ব্যবসায়ী যে ধরনের যে জটিল কুটিল কাজের মধ্যে ঢুকে যায় কারসাজি করার। এই যে ইন্ডিয়াতে পেঁয়াজের দাম বাড়ালো সাথে সাথে আমাদের পেঁয়াজ কি 100 টাকা পার হয়ে যাবে নাকি, এই যে বিষয়গুলা এগুলো কিন্তু নৈতিকতার জায়গায়। তো আমাদের ক্ষেত্রে যেটা নির্দেশনা আছে নকল ভেজালের বিরুদ্ধে জিরো টলারেন্স, আর অনিয়ম যেটা আছে সেটাকে আস্তে আস্তে নিয়মে আনা, কারণ আমাদের এখনো অনেক ক্ষেত্রে অনিয়ম আছে। ওই যে অনেকটা বলি যে 18 বছরের নিয়ে বিয়ে হলে নিচে বিয়ে হলে যেমন অবৈধ হয় না, বৈধ বিয়ে, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী এটা অনিয়ম, আমরাও এখন সেইভাবে কাজ করছি। অনিয়ম যেখানে দেখছি আমরা তাদেরকে ডাকছি বোঝাচ্ছি এবং এভাবে ইনশাল্লাহ যে পরিবর্তন আসবে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। ধন্যবাদ, ধন্যবাদ জনাব মনজুর শাহরিয়ার, আপনি আপনি যেভাবে বিষয়গুলোকে তুলে ধরলেন এবং বিশেষ করে এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটার এর যে তিনটি যে মানে কাজের যে ক্ষেত্র এটি এটি আসলে আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে যে কোনো কিছুই মানে প্রচারে প্রসার, হ্যাঁ এটি আসলে প্রচার হওয়া দরকার, এটি এটি প্রসার হবে এবং প্রসারটা হবে মানুষের কল্যাণের জন্য, মানুষ নিরাপদ থাকবে, সে যদি সে যদি খেতেই অনিরাপদ একটি অবস্থার মধ্যে চলে যায় অথবা সে যে উপকরণটি কিনছে সেই উপকরণটি যদি সঠিক না থাকে তাহলে পরে আসলে সে কার কাছে যাবে কোথায় যাবে এই তথ্যগুলো মানে আমি নিজেও কিন্তু অনেক কিছু আজকে আজকে এই আলোচনার সূত্র ধরে আমি জানতে পারলাম, হ্যাঁ যেটা আমাকে এম্পাওয়ার্ড করছে। আমি আসলে মাঝে মাঝে যাই, আমি আমি ব্যক্তিগতভাবে তখন হয়তো রিয়্যাক্ট করি, হ্যাঁ দেখলাম যে একটি আইটেম আমি হয়তো চেন শপে গেলাম, আমি দেখছি ওর গায়ে কোনো দাম লেখা নেই, আমি তখন হয়তো তাদেরকে ডাকলাম, ডেকে বললাম যে এটা কি, হ্যাঁ এসব বদভ্যাস আমার কিছু কিছু আছে, এটা ডক্টর অনুপম জানেন যে আমরা ওই ওই সব জায়গাতে যে একটু নিজেকে মানে একটু রিয়াক্ট করতে আমাদের বাধে না কোথাও, এরকমের একটি ইয়ে আছে। আমার যে কথাটি সেটি হচ্ছে যে দেখেন আমাদের সংস্কৃতির ভিতরে কিছু জিনিস ঢুকে গেছে, ভোক্তা অধিকার অধিদপ্তর এটা কিভাবে অ্যাড্রেস করবে, হ্যাঁ সেটি হচ্ছে যে যখনই আমাদের বাজেট, এই যে বাজেটটা আমাদের গেল, এই বাজেট যখনই বাজেট নিয়ে কথাবার্তা শুরু হয় যে রাত্রে বা যে সময়ে বাজেট ঘোষণা করা হলো দেখা গেল ইতোমধ্যেই সবগুলো আইটেমের দাম, হয় গুরুত্বপূর্ণ যে আইটেমগুলো এগুলো একটা ক্রাইসিস তৈরি হয় অথবা এর দাম বেড়ে যায় অথবা দাম বাড়ার ভয়ে যে আমরা কিনতে পারবো না, মানুষ দেখা যায় যে তার হয়তো দুটো প্রয়োজন ছিল সে 7টা কিনে রেখেছে, হ্যাঁ এক ধরনের বাজারে ক্রাইসিস তৈরি হয়ে যায়। তো এই যে একটি বিষয়, এই বিষয়টি ধরেন এখন যে সংকটকাল চলছে, আমি আমার বলতে দ্বিধা নেই যে এখন একটি সংকটকাল, বিভিন্ন রকমের ডাটা উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে একটি বড় সংখ্যক কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে, এখনো যারা কর্মে আছেন বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের সবাইকেই এটি আঘাত করেছে যে তাদের কারো 60%, কারো 40%, কারো 50% স্যালারি কাট করে দেওয়া হয়েছে, হ্যাঁ এবং আপনার যেসব ক্ষুদ্র ব্যবসা আছে ক্ষুদ্র ব্যবসাগুলো সব গুটিয়ে নিতে হয়েছে বহুজনের, বিশেষ করে এসএমই সেক্টরে যারা আছেন, হ্যাঁ শহরে যারা ভেন্ডর ছিলেন এই ছিলেন ওই ছিলেন এদের এরা নাই, এদেরকে আর দেখতে পাই না আমরা, হ্যাঁ এবং এই ধরনের খুচরা কাজ যেগুলো ছিল এই যে যেগুলো নির্মাণ কাজ চলছে নির্মাণ শ্রমিকদের একটা বড় অংশ নেই আর তারা বাড়ি চলে গেছে,
এই রকমের একটি অবস্থার মধ্যে যদি এভাবে আপনার মূল্যের যে উলম্ফল, মূল্যের যে ঊর্ধ্বগতি, এটি হয়তো মানে এই বিষয়গুলো বাজারে আছে, এই এই খাদ্য সামগ্রী বাজারে আছে, কিন্তু এই ধরনের একটি আর্টিফিশিয়াল ক্রাইসিসের কারণে সবাই তখন আতঙ্কিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি দেখছিলাম একজনকে শুধু বলছেন যে উনি বলছেন শুধু আইন করে নয়, হ্যাঁ, জনসচেতনতা, আমি বলবো যে একই সাথে জনসম্পৃক্ততা। আপনার আপনারা বলছেন যে এটি যে এটা হলো যে প্রশাসনিক যে আমাদের কাঠামো আছে তার মধ্যে দিয়ে যাওয়া, জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ আমাদের প্রশাসনিক ব্যবস্থার একেবারে সর্বনিম্ন স্তরের একটি একটি ইয়ে, যেখানে জনপ্রতিনিধিরাই আসলে থাকেন, কিন্তু আমরা জানি যে ডিসেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন এটা এখনো আমাদের কাছে স্বপ্নের মতো হয়েছে। এগুলোকে যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট না করা যাবে, আমরা এই সীমিত সংখ্যক জনবল নিয়ে এই রকম একটি মহৎ কাজ আমরা আসলে কতটুকু নিয়ে যেতে পারি? আমার একটা প্রস্তাব আছে। আচ্ছা, আমি হ্যাঁ, প্রস্তাবটা হচ্ছে যে আমাদের এখন, জি জি বলেন, হ্যাঁ আমি আমি বলে আমি শেষ করে দিই, তাহলে আমি আপনাকে ফ্লোরটা দিয়ে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে ধরেন আমাদের এখন গণমাধ্যম যেটা প্রায় কত আপনারা ভালো বলতে পারবেন, প্রায় চল্লিশটার মতো টিভি চ্যানেল আছে, অ্যাক্টিভ টিভি চ্যানেল আছে, এবং অনেকগুলো আপনার এফএম রেডিও স্টেশন আছে। হ্যাঁ, এই যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলোর আমি কিন্তু দেখিনি যে ডেডিকেটেড কোনো প্রোগ্রাম, মানে এটা ওই সংবাদের সময় আপনাকে ডেকে নিয়ে এসে আপনার কাছ থেকে কিছু শোনা, অথবা সো কল টক শো ইন দ্য মিডল অফ দ্য নাইট, হ্যাঁ, অথবা রাত ১১টার সময়, হ্যাঁ, এই রকমের একটি সময়ে এগুলো করা হয়। কিন্তু যদি আমরা ডেডিকেটেড ইয়ে করতাম, যে বলা যে ওকে তুমি চ্যানেল, তোমাকে এতটা থেকে এতটা পর্যন্ত এ প্রসঙ্গে আলোচনা করতে হবে, দিস ইজ ফর ন্যাশনাল ইন্টারেস্ট, ইভেন কোন চ্যানেলের ফ্ল্যাগশিপ হতে পারে। আমার মনে হয় মঞ্জুরের কাছে যাবার আগে আরো কয়েকটি বিষয় আমরা যদি বলি, তাহলে মঞ্জুরের বলতেও সুবিধা হবে, কাজ করতেও সুবিধা হবে। সেটি আমি বলে ফেলেছি, এখন ডক্টর অনুপম আপনি বলেন। ঠিক হলো যে যেটি জাহিদ ভাই বলছিলেন, আমাদের এই টিভি চ্যানেলগুলো সিএসআরটা কোথায়, টিভি চ্যানেলগুলোর কোনটার ফ্ল্যাগশিপ কি, সবগুলি টিভি চ্যানেল একই কাজ করে, আমরা যদিও মিডিয়ার সাথে কাজ করি, কিন্তু আনফর্চুনেটলি দিস ইজ ভেরি ট্রু যে সবগুলো মিডিয়াই নাটক দেখাবে, সিনেমা দেখাবে, নিউজ দেখাবে, কিন্তু জনগণের স্বার্থে যে কাজটুকু করার কোনো মিডিয়া এটা ডিফাইন নয়। ইভেন কোন কোন মিডিয়ার ফ্ল্যাগশিপ কি সেটাও আমরা জানি না। আর যেটি একটু আগে জাহিদ ভাই বলছিলেন যে আমরা মৌসুমি ফলের প্রচার করতে পারি, কিন্তু আমরা তো এটাও প্রচার করতে পারি, এখানে বোধহয় ভোক্তা অধিকার কোনো না কোনো ভাবে জড়িত হতে পারে। সেটি হলো সিগারেটের গায়ে যেরকম লেখা থাকে যে ধূমপান ক্যান্সারের জন্য, মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হতে পারে, কেন বার্গারের প্যাকেটে, কেন কোকের গায়ে, কেন পিজার বক্সে লেখা থাকবে না এটাতে কত ক্যালোরি রয়েছে, এটা আপনার বাচ্চার মুটিয়ে যাবার অন্যতম কারণ, আপনার হার্ট ডিজিজের অন্যতম কারণ, আপনার নন কমিউনিকেবল ডিজিজ লাইক স্ট্রোক, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো হবার অন্যতম কারণ, কেন লেখা থাকে না, কোকের গায়ে কেন লেখা থাকে না। আর মানে সীমাবদ্ধতা থেকে অনেক সময় বুঝতে পারি, মঞ্জুর যে কথাগুলি বলছিল যে মন্ত্রী মহোদয় কিংবা ডিজি মহোদয় তারা জিরো টলারেন্সের কথা বলেন, কিন্তু এটা এটা কি আমরা সাধারণ মানুষরা কি বাস্তবতা থেকে কি বুঝতে পারি? একটু আগে জাহিদ ভাই বলছিলেন বাজেট ঘোষণার আগেই জিনিসপত্রের দাম বেড়ে যায়, অথবা জিনিসপত্রের দাম এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটি সাধারণ মানুষ বুঝতে পারে এটি একটি দুষ্ট চক্র, এবং সারা বছরই কোনো না কোনো সময় দেখা যায় যে একটি জিনিসের দাম হঠাৎ করে বাড়িয়ে একটি সিন্ডিকেট পুরো মুনাফাটা লুফে নেয়। এখন সেই জায়গায় সম্মানিত মন্ত্রী মহোদয় এবং ডিজি মহোদয়রা কি করেন? আপনাদের আইনগুলো কি সেই রকম নয় যে সব জিনিসগুলো সংবাদপত্র কিংবা টেলিভিশন দেখতে পারে, সেগুলি আপনাদের আইন কেন দেখতে পারে না? থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে আমি একটু বলি, আসলে আগের চেয়ে এখন কিন্তু সিনারিও চেঞ্জ হয়েছে অনেক। আপনাদের মাধ্যমে সবার অবগতির জন্য জানাচ্ছি, বাণিজ্য সচিব মহোদয়ের সভাপতিত্বে প্রতি মাসে এই দুটি কিংবা তিনটি মিটিং হয়,
এটা হলো নিত্যপণ্যের যেই ইয়েগুলো আছে আমাদের, যে আমাদের নিত্যপণ্যগুলো সেগুলো প্রতি মাসে কতটুকু মূল্য চেঞ্জ হলো, প্রতি 3 মাসে মানে গত 3 মাসে কতটুকু মূল্য চেঞ্জ হলো, গত 1 বছরে কতটুকু চেঞ্জ হলো, আর 3 বছরে এটার যেই মূল্যের উঠানামা, এটা ট্যারিফ কমিশন একটা রিপোর্ট দেয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সেটা নিয়ে কাজ করে, ভোক্তা অধিদপ্তর আমাদের স্যারও থাকে আমিও থাকি, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই সব। এবারে যেমন আন্তর্জাতিক বাজারে তেলের যে মূল্য বেড়েছে, সেখানে কিন্তু আমরা সেই বাজারের সাথে যে মিল রেখে কিন্তু বাংলাদেশে এত বাড়ানো হয় নাই, সেখানে কিছুটা বাড়িয়েছে। তেল ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু চেয়েছিলেন, একসময় কি হতো তারা নিজেরাই দাম বাড়িয়ে দিতেন, কিন্তু বর্তমানে সেই সুযোগটুকু আর নেই। বর্তমানে আমরা যেটি করছি, বর্তমানে মন্ত্রণালয় থেকে যে এটি একটা কমিটি আছে, এটা মানে মূল্য নির্ধারণের যে কমিটি, এই কমিটি বৈঠক করে, কমিটির বৈঠকের পরেই কিন্তু এই এই সংক্রান্ত আমাদের যে ইয়েগুলো এই মূল্য নির্ধারণ ক্ষেত্রে তখন ব্যবসায়ীরা ঘোষণা দেন। ব্যবসায়ীরা সবসময় তো মুনাফা চাইবে না, তারাও অনেক বড় অঙ্কের বিনিয়োগ করে, কিন্তু দেশের মানুষের কথা ভেবে সরকারি পর্যায় থেকে সেটা কিন্তু একেবারে জনগণের যাতে না বিশ্বাস না ওঠে সেই আঙ্গিকে কিন্তু মানে মূল্যটা নির্ধারণ করা হয়। আরেকটা কথা বলা হয়, গতবার যেমন আলুর দাম হঠাৎ বেড়ে গিয়েছিল, এখন আলু আমাদের দেশের কৃষকদের প্রোডাক্ট, কৃষক যাতে মূল্যটা পায় সেক্ষেত্রে কৃষক যদি মূল্য পায় সেটা দেশের জন্য লাভজনক, কিন্তু ইম্পোর্টেড আইটেম যেটা সেটা যদি আমাদের হঠাৎ করে, যেমন আমরা একবার আদাতে আপনারা দেখেছেন হঠাৎ করে 90 টাকা 100 টাকার আদার দাম করে ফেলেছিল ব্যবসায়ীরা, 250 টাকা, এটা কারসাজি করেছিল তারা, তখন আমরা সেখানে কিন্তু ড্রাইভ দিয়েছি। আর বাজেট আসলে এখন হঠাৎ করে জিনিসের দাম বাড়ানো যেটা, এটারও এখন সুযোগ কম, কারণ আমাদের আমরা আবার বলি আমরা কিন্তু ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন এখানেই বলি, মৌলভীবাজার শ্যামবাজার থেকে কারণ বাজার মানে বড় বড় মার্কেট বাজার যেগুলো বাবু বাজার, এই এই বড় বড় বাজারের যে বিভিন্ন আলাদা আলাদা পণ্য, এই পণ্যের আইটেম অনুযায়ী আমরা সকল ব্যবসায়ীদের সাথে সভা করছি এবং তাদেরকে একটা দায়বদ্ধতার মধ্যে আনার চেষ্টা করেছি। এই ক্ষেত্রে এখন মূল্য তালিকা দেওয়া থাকে প্রত্যেকটা মার্কেটে, আমরা এখন নিশ্চিত করার চেষ্টা করছি প্রত্যেকটা প্রোডাক্টে যে বাজার মূল্য, বাজার মূল্যটা দিবেন। আমরা একই দিনে যদি 4 বাজারে 4 ধরনের মূল্য দেখতে পাই তখন কিন্তু আমরা মার্কেট কমিটিকে ধরি, হঠাৎ মার্কেট কমিটিকে ডাকা হয় কেন আপনার বাজার আপনি দেখেননি। এবং এখন এই যে বললাম যে এইভাবে এটি কিন্তু আসলে উন্নয়নমূলক কাজ, মানে পারস্পরিক তাদেরকে ডাকা হয়, কাউকে ধরা বাঁধাও না, তাদেরকে বলে বলে মানে তারা তাদের যে একটা দায়িত্ব আছে দায়িত্বের কথাটা স্মরণ করিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে চেষ্টা করাচ্ছে। আরেকটি বিষয় বলি, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের ক্ষেত্রে কয়েকটি বড় বড় পণ্যের ক্ষেত্রে যেমন মূল্য তালিকা মানে দেওয়া ছিল না, পরবর্তীতে মহামান্য হাইকোর্টেও রিট হয়েছে আপনারা দেখেছেন, এবং সেই আঙ্গিকে সবাইকে দেখে সেগুলোর কিন্তু মূল্য তালিকা যে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই দিয়েছে। আর বাজারে এখন হঠাৎ করে কোনো জিনিসের দাম যদি কেউ বাড়িয়ে দেয়, আমরা সেই প্রতিষ্ঠান আইন অনুযায়ী কিন্তু সেখানে সে যত বড় ব্যবসায়ী হোক তাকে কিন্তু কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এবারে আপনারা দেখবেন, আমি শুধু এইটুকু বলি, করোনার সময়টা যেটা এটা আমাদের জন্য আসলে একটা বড় ধরনের ক্রাইসিস পিরিয়ড, মহামারীর এই সময় গত রোজার ঈদ কোরবানের ঈদ এবং আল্লাহ রহমতে এই রোজার ঈদ কোরবানের ঈদ আমরা কিন্তু আমাদের যে সিস্টেম মানে আগের চেয়ে ডেভেলপ হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ে একটা ক্যালেন্ডার করা হচ্ছে, যেমন একটু উদাহরণ দিই প্রতি বছর আমাদের দেশে কতটুকু পেঁয়াজ উৎপন্ন হয় আর আমাদের ডিমান্ড কত, এই ডিমান্ডের আলোকে আমাদের ইম্পোর্ট করতে হবে কত, এই ইম্পোর্টের ক্ষেত্রটা আমরা যেন আগে থেকে করতে পারি, এবং সাধারণ মানুষ যারা গরিব মানুষজন তাদেরকে যেন টিসিবি থেকে দেয়া হয় সেগুলো কিন্তু সরকারি উদ্যোগে এবার আগে থেকে অনেক বেড়েছে। পাশাপাশি আমাদের কতটুকু ইম্পোর্ট করতে হয় এটা কৃষি মন্ত্রণালয়কে অবহিত করে আমরা যেন দেশের মধ্যে এটা প্রোডাকশন বাড়াতে পারি সেজন্য কিন্তু কাজ করা হচ্ছে। তা আল্লাহর রহমতে আমাদের কিন্তু যে ইম্পোর্টেড আইটেম গুলো যেটা কৃষি এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের দেশের মধ্যে ইন্টারনাল প্রোডাকশন আমাদের বেড়ে গেছে, আমাদের কনজাম্পশন অনেক বেড়েছে। করোনার সময় একটা বিষয় আপনারা দেখবেন, হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে এটাও কিন্তু আমাদের যে তখন যেমন পেঁয়াজের কথা বলি বা আদার কথা বলি এগুলার একটু ইয়ে কম ছিল, ডিমান্ড কম ছিল, কিন্তু অন্যান্য প্রোডাক্ট সবই ছিল। তা আল্লাহর রহমতে একটা বিষয় এটুকু বলা যায়, আমরা যে সার্বিকভাবে বাজার আন্তর্জাতিক বাজারে কিন্তু কিছু কিছু পণ্যের প্রচুর মূল্য বেড়ে গেছে, এটা হলো আমরা যতটুকু ধারণা করি তার চেয়ে অনেক বেশি, আমাদের দেশীয় বাজারে কিন্তু এটার প্রভাব কম। সরকার তো ভর্তুকি দিচ্ছে টিসিবির মাধ্যমে, যখন একজন ভোক্তাকে দিচ্ছে, এই যে কালকের আপনারা দেখেছেন যে টিসিবি 100 টাকায় তেল সরবরাহ করবে, 100 টাকায় তেল সরবরাহ করতে গেলে সরকারের তো অনেক টাকা ভর্তুকি দিতে হবে সেখানে, 40-45 টাকা, কিন্তু সরকার দিচ্ছে এটা মানুষের জন্য, তো সরকারের এই উদ্যোগগুলো ভালো। আবার আরেকটা বলি যে এবারে আমাদের একটা আগা মানে আমাদের বন্যার সম্ভাবনা রয়েছে,
সরকারি যে তথ্যগুলা আমাদের যে বিভিন্ন সংস্থার কাছে এগুলো পৌঁছে দেওয়া হয়েছে, এবং সেই আঙ্গিকে টিসিবি তো যাতে অধিক সংখ্যক প্রোডাক্ট কিনে সাধারণ মানুষকে দেওয়া যায় এবং জেলা জেলায় সেই ভাবে কাজ শুরু করা যায়, এবং ভোক্তা অধিদপ্তরকেও নির্দেশনা আছে, আমরাও কিন্তু জেলা জেলায় সেইভাবে কিন্তু আমরা কাজ করছি। তা আগের চেয়ে যে এখন যে মানে জনগণের জন্য কাছাকাছি যে যে কোনো সিদ্ধান্ত গুলা দ্রুত মানুষ যাতে কষ্ট না পায় এই মুহূর্তে কিন্তু এখন চলে এসছে। একসময় হয়তো আমরা অন্য মোড়ে ছিলাম অনেক আগে, কিন্তু এখন কিন্তু প্রশাসন যন্ত্র যেটি বলি, আজকে ধরুন কেউ একজন জানালো আধার মূল্য একটা বা কোনো একটা, সাধারণ মানুষ কিন্তু জানে এখন, কিন্তু অনুপম ভাই যেটি বলেছেন কোনো মিডিয়াতে আসলো বা আমরা আমরা সেটা না, আমাদের তো সরাসরি লোকজন জানায় ফেসবুকে, যে আমাদের অধিদপ্তরের ফেসবুকের মধ্যে অনেক লিখে, আমরা অফিসাররাও যে ফেসবুকটা দিই মানুষজন দেখে সরাসরি লিখে, এবং এই এগুলোর প্রেক্ষিতে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সাবদের অবহিত করি, বা আমি যেমন ডিভিশন হেড আমার অফিসার আমাকে জানা, আমরা কিন্তু সাথে সাথে কাজ করি। আর আমাদের যেটা জাহিদ ভাই একটা কথা বলেছিলেন যে কোনো টিভি বা অন্য কোনো চ্যানেল কেন আসে না, একটা কেন একটা আমি সমকালকে ধন্যবাদ জানাই, সমকাল পত্রিকায় কিন্তু তারা একেবারে একটা বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে যে নকল ভেজালের বিরুদ্ধে। আমি একটা প্রোগ্রামে ছিলাম, মাননীয় স্পিকার সেটাতে ছিলেন, এবং তারা কিন্তু প্রতিনিয়ত সেই ধরনের যে গোল টেবিল বৈঠক করছেন বা বিভিন্নভাবে, এবং আমরা আশাবাদী বিভিন্ন টিভি চ্যানেলও যদি এইভাবে আসে। ধন্যবাদ সারের ভাই, আমার আমার এটা হলো যে এটা একটা কালচারের মধ্যে আসা দরকার। হ্যাঁ, এটা যেমন ধরেন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, এনডিটিভি আমরা 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 নিশ্চয়ই সম্প্রতি দেখেছি যে যখন ভারতে এই করোনা একটি মানে একটা ইমার্জিং কনসার্ন মানে কেবল আসা শুরু করেছিল, দে হ্যাড ডেডিকেটেড টাইম, মানে একেবারে তারা এটাকে প্রাইম একটা ইয়ে ধরে সেইটা নিয়ে যত রকমের ব্যাখ্যা বিশ্লেষণ এ ওই এগুলোর দরকার, ক্রাইসিসটাকে তারা আসলে সামনে তুলে ধরছিল যে মোকাবেলার জন্য এটাকে গভর্নমেন্টকে নট টু এম্বারাস গভর্নমেন্ট বাট টু মানে অ্যাওয়ার পিপল অ্যান্ড গিভ টাইম টু গভর্নমেন্ট টু রেসপন্ড অ্যান্ড টু প্রিপেয়ার ইটসেলফ। এখন কথাটা হচ্ছে আমাদের যে ধরেন যে আমরা যদি দেখি যে ক্যাজুয়েলিটি, ইভেন ক্যাজুয়েলিটির কি হয়েছে যে বারবার বলা হচ্ছে যে অক্সিজেন, ধরেন আমি যদি অক্সিজেন না পাই তাহলে আমি কার কাছে অভিযোগ করব, এটা কি আপনাদের কাছে করব, অথবা আমি যদি আমার বাবা যদি ক্যানোলার অভাবে মারা যান তাহলে এই অভিযোগটা আমি কার কাছে করব। হ্যাঁ, এই এই বিষয়গুলো, এটি আমি একেবারে এক্সট্রিম একটা এক্সাম্পল দিলাম আপনার। হ্যাঁ, ঠিক এরকম ভাবে যে যে বিষয়গুলো নিয়ে আমরা ক্রাইসিসে, আমি সেই কারণে বলছি যে এটা জনসম্পৃক্ততা কিছুই না, যদি টিভি গুলোতে স্ক্রলও আসে যে ভোক্তা আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আপনার যোগাযোগের অথবা ওয়েবসাইটের অথবা আপনার হটলাইনের নম্বর হলো এত। হ্যাঁ, এটি হতে পারে। আমি এনডিটিভির উদাহরণ এই জন্য দিচ্ছিলাম যে আসলে স্ট্যান্ড নিতে হয় এনডিটিভি, কিন্তু তাদের পলিসিতে আছে তারা ফেয়ার অ্যান্ড লাভলির কোনো রকমের কোনো স্পন্সরশিপ তারা নিবে না, তারা নেয় না, এটা তাদের একেবারে মানে পলিসির মধ্যে আছে ফেয়ার অ্যান্ড লাভলি এই যে ইয়েটার, এটা কারণ তাদের কাছে এটা মনে হয়েছে এটা কালার ডিসক্রিমিনেশনের একটি একটি জায়গা, এটা ডিসক্রিমিনেশনের একটি অংশ, কাজেই পলিসিগতভাবে তারা এটা ইয়ে করে। ঠিক তেমনিভাবে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট আছে, অনেকগুলো ইয়ে আছে, যেই অ্যাডভার্টাইজমেন্টগুলোতে ডিসক্রিমিনেশন আছে, অন্য অন্যকে খাটো করার ব্যাপার আছে, হ্যাঁ, যেগুলো মানে অসাধু প্রতিযোগিতাকে লক্ষ্য করা যায়, কিন্তু কার কাছে করবো, এই স্ট্যান্ডটা কেউ নিচ্ছে না। হ্যাঁ, এই জায়গাটাতে আমার মনে হয় যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনসম্পৃক্ততা বাড়িয়ে জনসচেতনতা তৈরি করে এবং এই গণমাধ্যমগুলোকে আপনার এক ধরনের মানে আমি আমি কি বলবো তাদেরকে উৎসাহিত করা এবং কিছুটা কম্পালশনের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, যে শুধুমাত্র আমি খুব এম্বারাস ফিল করি যখন এই চ্যানেলগুলো খুলি, তখন দেখি যে এই রকমের একটা ক্রাইসিসে এই পুরানা যে বস্তা পচা সিনেমা যেগুলো অথবা যেগুলো বক্স অফিস হিট করে নাই সেই সিনেমাগুলো সাম্প্রতিক কালে সেগুলো দেখাচ্ছে এবং মানে ঘন্টার পর ঘন্টা এটা চলে যাচ্ছে, কিন্তু আমাদের পুরানা বস্তা আমি বলবো না, আমি এই প্রসঙ্গটা নিয়ে এসেছি এই কারণে
না 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 সরি, আমি আমি অন্য কোনো মিন করার জন্য না, আমি এটা নিয়ে এসেছি এই কারণে, তারা যদি এটা করতে পারে তাহলে জনস্বার্থে হ্যাঁ কিছু সময় অবশ্যই প্রত্যেককে দিতে হবে, এবং এইখানে এটিকে কনভিন্স করা বলি বা এটা একটা পদ্ধতির মধ্যে আনা বলি, এটা আপনার সরকারের বিশেষ করে ভোক্তা অধিদপ্তরের অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি কাজ হতে পারে কিনা বলে আমি বলছি। আর আমি এখানে একটু একটু যোগ করতে চাই, সেটি হলো যেই কথাটি অনেক সময় আমরা তো এখানে এমন একটি ফোরামে কথা বলছি, আমার মনে হয় যে আমরা একটু কথাগুলি যদি কাউকে আঘাত করে তা আমরা বলতে চাইবো, বলতে চাইবো অন্তত আমাদের এই ফোরাম থেকে। কোনো লাভ নাই যে সবাই বলবে যে উনি খুব ভালো মানুষ, বলতে পারলেন না বা জাহিদ ভাই বলতে চাইলেন না, সেটি হলো আমাদের টেলিভিশন গুলো কি গুলোতে কি সেই সাংবাদিকতা আছে? এখন তো আমরা দেখি সেলফ সেন্সর, এবং কথা একটি কোম্পানি সম্পর্কে কথা বলল মঞ্জুর, কথার কথা যে যে ধরে নিলাম একটি কোম্পানি ভেজাল করছে, দেখা যাচ্ছে সেই কোম্পানির অ্যাড ওই টেলিভিশনে চলছে, কোন বিভিন্ন কারণে ওই ওই সাংবাদিক বা ওই টিভি চ্যানেল সেটির এগেনস্টে কোনো কথা বলতে পারছে না। ইভেন বাংলাদেশে এখানে কিরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, দেখা গেছে যে এইসব জায়গায় টিভি চ্যানেলগুলোর প্রতিষ্ঠাতা হয়ে গেছেন এইরকম বড় বড় কোম্পানিগুলোর মালিক। ডক্টর অনুপমকে আমি এখানে থামিয়ে দিই, কারণ এই কারণে যে আসলে এইটা এটা আসলে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের সময়ের একটা মানে সুবিচার করতে হবে, বিশেষ করে আমাদের বিষয়বস্তুর উপরে একটু ইয়ে করতে হবে। আমি যেটা ডক্টর অনুপম যেটা প্রথম যে শুরু করেছিলেন, যেই আপনি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের যে জায়গাটা, হ্যাঁ এই যে ম্যাক্রো সম্পর্কে আমরা কতটুকু জানি, আমরা প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট হ্যাঁ এবং এর সাথে যে এক্সারসাইজের যে ব্যাপারটি আছে, আমি বার্ন করব, হ্যাঁ আমি বার্নটা কি কি বার্ন করব যে আমার স্টকে আছে, হ্যাঁ অথবা আমি বার্ন করার পরে কতটুকু নিব, হ্যাঁ যেটা নিলে পরে আসলে আমার ব্যালেন্সটা থাকবে, হ্যাঁ প্রতিদিনই আমি ক্ষয় করে ফেলছি এটাও যেমন ঠিক না, ঠিক তেমনিভাবে আমি ক্ষয় করে আবার যুক্ত করছি তার দুই গুণ, হ্যাঁ এটিও ঠিক না। হ্যাঁ এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে এটা 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 একটা বা অনেকগুলো আলোচনার একটা খণ্ডাংশ এটা আসলে হতে পারে না, হ্যাঁ এটি যেমন শুধুমাত্র টক শোয়ের সাবজেক্ট হতে পারে না, এটি রেগুলার আপনার আলোচনার বিষয় হওয়া উচিত, প্রতিটি গণমাধ্যমের এটি একটি ম্যান্ডেটরি বিষয় হওয়া উচিত। আমরা ডেভেলপিং স্টেজে আছি, আমরা এই ডেভেলপিং স্টেজে যদি আমরা জাতি গঠন করতে চাই তাহলে পরে এই ধরনের একটা মিশন নিয়ে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, এবং সরকারি প্রতিষ্ঠান বলি, বেসরকারি সংগঠন বলি, আমরা ব্যক্তির কথা বলি, রেজা ভাইদের মতন মানুষ যারা কৃষি সম্প্রসারণ করার জন্য জীবনের প্রায় আপনার অর্ধেক সময়টুকুই দিয়ে ফেলেছেন, কারণ আমরাও সেই চাকরির শুরুতে আমরা যখন আমি যখন চাকরিতে ঢুকেছি তখন আমি তাকে মাঠে দেখেছি টিভিতে, তো এখন তার সাথে কথা বলছি। আমার 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 ব্যক্তিগত ভাবে আমার জীবনের দুই তৃতীয়াংশ গেছে এই ক্ষেত্রে, মানে তো এই জায়গাগুলোতে এটা তো অর্থবহ একটা জায়গায় নিয়ে যেতে হবে। আমরা যদি সবসময় বলি একটি নবীন রাষ্ট্র এবং একটি রাষ্ট্রের জন্য আমার জন্য 50 বছর একটি অনেক বড় বড় সময়, কিন্তু রাষ্ট্রের জন্য 50 বছর কোনো বিষয় নয়, হ্যাঁ এগুলো আসলে এক্সকিউজ, হ্যাঁ এগুলো হতে পারে না। হ্যাঁ ঠিক তেমনি ভাবে রেজা ভাই আপনার দুই তৃতীয়াংশ জীবনের চলে গেছে, আপনি কবে দেখবেন যে মানুষ মানে মানুষ সে দাবি করছে না বলেই যে সে নিরাপদ খাদ্য পাবে না, এটা তো হতে পারে না। এই এই কমপ্লায়েন্সের জায়গাটা আমি কখন পাবো? আমি আমি চেইন শপে যাব, চেইন শপে যে আমাকে কেন দাবি করতে হবে? প্রডিউসার এই যে যেটা শাহরিয়ার ভাই যেটা বললেন যে একেবারে সেই মাঠ থেকে আপনার আমরা যেটা বলি যে ফ্রম প্লট টু প্লেট, এই যে এই যে এই যে পুরো সাপ্লাই চেনটা, এই সাপ্লাই চেনের ভিতরে কোথায় কোথায় আপনার এই কোয়ালিটি কন্ট্রোলটা নাই, কিউসি নাই, কমপ্লায়েন্সগুলো নাই, সেগুলো আমরা কিন্তু সবাই জানি,
আপনি যে কোনো সরকারি যে কোনো একজন ইয়েকে নিয়ে আসেন, তিনি বলে দেবেন, মুখস্থ বলে দিবেন যে ক্যারিং এ কিভাবে কন্টামিনেটেড হয়। আপনি যে যে খাদ্যশস্য আপনার গ্রেইনটা বাদ দেন, যে গ্রিন ভেজিটেবল এবং ফ্রুটস যেগুলো ক্যারি করা হয় যেই পরিবহনে করে, আসলে এইটা প্রিমিটিভ না, দিস ইজ মানে হোয়াট অ্যাকচুয়ালি, এটা এটা ব্যাখ্যা করার কোনো উপায় নাই যে এইটা কি আদৌ কোনো পরিবহন কি না। হ্যাঁ, এইটির সমাধানটা কি? আমরা যদি এই সমাধানগুলো করতে না পারি, আমরা যদি বাধ্য করতে না পারি, আমরা যদি মানে শুধুমাত্র বিবেকের কাছে প্রশ্ন করে লাভ নেই। কয়েকদিন আগে আমার এক ঘনিষ্ঠ ব্যক্তি বলছিলেন যে ভাই মনে কিছু করেন না, এই যে পশ্চিমা দেশে তারা আইন মানে। হ্যাঁ, আইন কেন মানে জানেন? আইন মানার একটা অন্যতম কারণ হলো ঘাড়ে ধরে আইন মানায়। যে পরিমাণ একজন একজন ফাইন যেটা করে সেই ফাইনটা আদায় হয়, এবং ওই ফাইন দেওয়ার যদি কাউকে দিতে হয় তাহলে এটা তার কাছে একটা নাইটমেয়ার যে আমি ছোট্ট একটা অপরাধ করেছি তার জন্য একটা বিশাল পরিমাণ জরিমানা আমার ঘাড়ের উপরে আসলো। ঠিক এই যে এই জায়গাগুলো বোধহয় আমাদের আমাদের এখন সংস্কৃতিতে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে, তাহলে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হতে পারে, আমরা আমাদের দায়িত্বগুলো জায়গা থেকে সন্তুষ্ট হতে পারবো। আমি জানি রেজা ভাই কিছু একটা বলতে চাচ্ছেন। রেজা ভাই বলেন, আমরা আর অল্প কয়েক মিনিট থাকবো, বুঝতে পারছিলাম না আরকি যে প্রশ্নের উত্তরটা কোথায় দেবো। তবে আপনি যে কথাটা বলছিলেন যে প্লট টু প্লেট আর কি, যে এটা তো সত্যি কথা যে প্লট টু প্লেট নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ। এবং আমরা ফুড সিস্টেম নিয়ে কথা বলবো, এখন আমরা এটাও বলছি যে আসলে সত্যিকার অর্থে প্রতিটি স্টেজে আমাদের সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং কৃষকদের কাছে আমরা যখন যাই তখন আমরা তাদের উৎপাদন সিস্টেমের ভিতরে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সেটার কথা আমরা বলছি, এবং বর্তমান সরকার গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস নিয়ে কাজ করছে, এবং আমরা চাইবো যে এরকম সিস্টেম তৈরি হয়ে যাবে যাতে কৃষকরা কি কি পদ্ধতি ব্যবহার করলে খাদ্যের নিরাপদতা উৎপাদন পর্যায়ে নিশ্চিত করা যাবে। এটা হচ্ছে এক নাম্বার। আর আপনি যেটা বলছেন যে সাপ্লাই চেইনে বা ভ্যালু চেইনে এই যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, এইটা তো একটা বড় কাজ করার বিষয়। কারণ আমাদের ভেজিটেবল যে উৎপাদন হয় সেই উৎপাদনের ভেতরে কিন্তু আবার দেখা যায় 25% থেকে 45% পর্যন্ত নষ্ট হয়ে যায় বিকজ অফ ট্রান্সপোর্টেশন। এবং আপনি এই যে নষ্ট হয়ে যাচ্ছে, কি নষ্ট হচ্ছে? নষ্ট হচ্ছে কৃষকের শ্রম, সরকারের যে সাবসিডি, এবং কৃষকের যে 3 মাস ধরে যে ফসলটা উৎপাদন করলো, এবং পুষ্টি, সবটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অতএব এই নষ্টটা যাতে না হয় তার জন্য নিশ্চয়ই আধুনিক ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটি আমাদের দরকার। আবার এটাও সত্যিকার কথা, আমাদের পণ্যের কোনো গ্রেডিং নাই, আমাদের পণ্যকে কোনো স্টোরেজের সিস্টেম নাই। গ্রোথ সেন্টারগুলোতে পণ্যের গ্রেডিং, স্টোরেজ এই সিস্টেমগুলোতে যদি আপনি চালু করতে না পারেন তাহলে কিন্তু পণ্য নষ্ট হবে। অতএব এটা নিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হবে হলিস্টিকলি, মানে সামগ্রিকভাবে। এবং আমি যেটা বলি যে সরকারের যেখানে দায়িত্ব আছে আমাদের ব্যবসায়ীরা, আমি জানি যে অন্তত পক্ষে অনেকগুলো গ্রোথ সেন্টারে অনেকগুলো কোয়ালিটি কন্ট্রোল চেম্বার তৈরি করা হয়েছে, কিন্তু ব্যবসায়ীরা ওখানে যান না, কারণ ওখানে গেলে পরে তাদের এক্সট্রা লেবার খরচ হয়। কিন্তু এক্সট্রা লেবার খরচ হইলে তাদের যে আবার পোস্ট হার্ভেস্ট লসটা যে আবার 10% কমে যায় সেটা কিন্তু তারা ক্যালকুলেশন করেন না। সবাই হচ্ছে নাকের ডগার প্রবলেমটাকে সলভ করেন, দূরবর্তী প্রবলেমটাকে দেখেন না। এইটা হচ্ছে আমাদের মনোজগতের সমস্যা, যে মনোজগতের কথাটা আমরা বলছিলাম। তবে আমি যে প্রসঙ্গ নিয়ে কথাটা বলতে চাই, দেখেন কৃষকের উৎপাদন অনেক কষ্টের উৎপাদন, অতএব কৃষকের লসটাও হচ্ছে অনেক বড় লস, এবং এর পেছনে কিন্তু অনেক রকমের এফোর্ট আমাদের কাজ করে। আর আমরা যদি সত্যিকার অর্থেই নিরাপদ খাদ্য, পুষ্টিকর খাদ্য দিয়ে আমাদের জগৎকে নিশ্চিত করতে চাই, আমাদের কৃষকের জীবনকে সমৃদ্ধ করতে চাই এবং ভোক্তার জীবনকে সমৃদ্ধ করতে চাই, তাহলে প্রত্যেকটা লেভেলে আমাদের ওই মনোজগতের পরিবর্তনটা খুবই দরকার। আমরা এগুলোকে নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করতে পারি, সেগমেন্টের লোকজনকে নিয়ে এসে আমরা কথা বলতে পারি, কোথায় কি টিউনিং করা দরকার, কোথায় কি কাজ করা দরকার, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। এবং আমার কাছে মনে হয় আজকে একটা আলোচনার সূত্রপাত আমরা করলাম, কিন্তু এই সূত্র ধরে আমরা আরো অনেক রকমের, যেমন অলরেডি প্রণব শাহ বলেছে গণমাধ্যম নিয়ে একদিন আলোচনা হতে পারে, আবার কেউ কেউ বলেছে যেমন মঞ্জু সারিয়া সাহেবের কথা প্রসঙ্গে যে ওনাদের জনবল কম আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি যদি ভোক্তাদেরকে মনে করতে পারি, তার অধিকারের জায়গাটিকে এনশিওর করতে পারি যে তারা কিন্তু তার জনবলের অভাবটিকে পূরণ করে দিতে পারে, অর্থাৎ এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো যত বেশি আলোচনা হবে তত বেশি আমাদের জনগণকে আমরা জানাতে পারবো, এবং আমরা নিজেরাও কিন্তু একটা ভালো যুদ্ধ তৈরি করতে পারবো। ধন্যবাদ।
ধন্যবাদ জনাব রেজা। আমার মনে হয় যে আমরা 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 যেমন আমাদের আলোচনা শেষের দিকে চলে এসেছি, তেমনি আলোচনা প্রাণবন্তও হচ্ছে। হ্যাঁ, আমার আমার আমি প্রায় শেষ শেষ পর্যায়ে, যে এটা আমার কথাটা হচ্ছে যে ধরেন যে আমাদের কালচারের ভিতরে, আমাদের সংস্কৃতির ভিতরে কিছু দুষ্ট জিনিস ঢুকে গেছে, আমরা যারা করি এবং যারা 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 মানে কষ্ট পাচ্ছি, উভয় মেনে নিয়েছি যে এটি একটি সিস্টেম। যেমন ধরেন যে পেট্রোল পাম্পে আপনি যদি যান, পেট্রোল পাম্পে আপনি খুচরা টাকা কোনোদিন পাবেন না। আপনার যদি 176 টাকা আপনার হয় তেলের বিল আসে, তাহলে আপনাকে 180 টাকা দিতে হবে, ওই টাকা আর আপনি ফেরত পাবেন না। এটি সংক্রামিত হয়েছে কি করে? আমি কয়েকদিন আগে একটা ব্যাংকে গেছিলাম, আমি ওই খুচরা একটা মানে আমি আমি একটা মানে পাবো চেঞ্জ পাবো, সেটা হলো যে আপনার ধরেন যে এই 3 টাকা মতো, আমাকে সেই টাকা দেয়া হলো না। এন্ড আই দেন আস্ক দ্য কাউন্টার যে আমাকে, আমার তো আরো 3 টাকা পাওয়ার কথা, আমাকে দিলেন না কেন? বলে স্যার 3 টাকা তো আমাদের কাছে নাই। আমার আর ইউ আ পেট্রোল পাম্প, তোমার কাছে আমার টাকা জিম্মি রাখা হয়েছে, তুমি আমার এটার তুমি আমাকে টাকা কম দিচ্ছ মানে? Bring that 3 taka for me. I don't know from where. তোমরা দিন শেষে ক্যাশ মিলাও কি করে? টাকা যদি বেড়ে যায় তো সেই হিসাবটা কার কাছে দাও তোমরা? আর তোমরা নিজেকে পেট্রোল পাম্প মনে করো নাকি? অ্যান্ড দেন মানে তারা সবাই মানে আমার সব ওয়ার্ড একটা কথা বললাম, এবং আমি একটা এলিয়েন পিপল বাইরে কোথাও থেকে আসছি অন্য গ্রহ থেকে, টাকা এসে স্যার এটা আমি বললাম যে কি খুব অচেনার কথা মনে হলো। দেন তারা ড্রয়ার এর ওর পকেট হাতায় টাতায় একটা 2 টাকার একটা নোট আর একটা 1 টাকার একটা কয়েন আমার কাছে বের করে দেবো, স্যার এই যে আপনার টাকা। কথা হচ্ছে যে এই যে অভ্যাস আমরা খারাপ করছি, এটার একটা বাংলা আছে, হ্যাঁ বাংলা বা এটার একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে যে স্বাস্থ্য নহে ব্যাধি সংক্রামক। আপনি স্বাস্থ্যবান মানুষের পিছনে 100 বছর শুয়ে থাকলেও আপনি স্বাস্থ্যবান হবেন না, আপনার স্বাস্থ্য সংক্রামিত হবে না, কিন্তু অসুস্থ লোকের পাশে শুলে আপনি সংক্রামিত হবেন। ঠিক তেমনি এই খারাপ অভ্যাসগুলো খুব দ্রুত সংক্রামিত হয়, ভালো কাজগুলো মানুষ এগুলো গ্রহণ করে না। কাজেই জনাব মঞ্জু শাহরিয়ার, জনাব ডক্টর অনুপম হোসেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা আসুন, আমরা আমার মনে হয় যে এই আলোচনা অসম্পূর্ণ থেকে গেল আজ, হ্যাঁ, এবং আমরা আর একটা দিন ঠিক করি এবং নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমরা সেদিন আলোচনা করি, হ্যাঁ, যে কিভাবে অভ্যাসগত যে আমাদের যে সংস্কৃতি তৈরি হয়েছে, নেগেটিভ যে ইয়েটা তৈরি হয়েছে, সেটাকে ভেঙে আমরা কী করে বেরিয়ে আসতে পারি, এবং এখানে জনসম্পৃক্ততা, জনসংশ্লিষ্টতা এবং মানুষের যে অধিকার দাবি করার যে যে সাহস, যে সংস্কৃতি, এটা আমরা কিভাবে তৈরি করতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো। একেবারে শেষ পর্যায়ে আমি আবারও জনাব মঞ্জু শাহরিয়ারকে ফ্লোর দিচ্ছি, হ্যাঁ, যদি আপনি আরো কিছু যুক্ত করতে চান তাহলে আমরা মানে আমরা আমাদের চলে গেছেন অনুপম হোসেন আসছেন আসছেন, হ্যাঁ মঞ্জুর ভাইয়ের পরে অনুপমের কাছ থেকে আমরা শুনবো। ডক্টর অনুপম হোসেনের কিন্তু সময় কনস্ট্রেইন আছে, ওকে তাকে আপনার মুক্ত করে দেওয়ার কথা চিন্তা করুন। অনুপম ভাই বলেছেন, আমি বলেছিলাম উপস্থাপক হিসেবে এটা আপনার রোল, এটা আপনার রোল, এবং এই ব্যাপারে আপনি পরবর্তীতে আরো সতর্ক হবেন, আদারওয়াইজ প্রত্যেকটা মানুষেরই টাইম ইম্পর্টেন্ট, স্পেশালি কোভিড পিরিয়ডে। সো যেটি আসলে বলার সেটি হলো যে যেটি বলছিলাম ওই সময়টাতে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ব্যাপারে এবং সেই সাথে ফুড জাঙ্ক ফুডের ব্যাপারটাতে আমি পরবর্তীতে সুযোগ পেলে সেটাকে অ্যাড্রেস করব। আপনি দেখুন এখন যদি গ্রোথের কথা চিন্তা করেন, আমাদের ঢাকা শহর কিংবা যে কোনো জেলা শহরে যান, 2টি গ্রোথ আপনার চোখে পড়বে। একটি হলো ফাস্ট ফুড শপ, শপের গ্রোথ, প্রচুর পরিমাণে ফাস্ট ফুড শপ, জাঙ্ক ফুড তৈরি হয়েছে, কেউ বার্গার বিক্রি করছে, কেউ পিৎজা, আর কেউ চটপটি টাইপের এই এই জিনিসগুলো বিক্রি করছে, আর সেই সাথে ক্লিনিকে, এবং দুইটা কিন্তু ইন্টাররিলেটেড, দুই ব্যাপারটাই ইন্টাররিলেটেড। যে যত ফাস্ট ফুড কনজিউম করবে, যে জেলা শহরের যেই অঞ্চলের মানুষ যত ফাস্ট ফুড কনজিউম করবে,
তার তত বেশি ক্লিনিকে যেতে হবে, তার তত বেশি ডাক্তার দেখাতে হবে, তার তত বেশি হসপিটালাইজড হতে হবে, তার তত বেশি অসুস্থ হতে হবে। এবং সেই সাথে দেখুন যে একটা সময় ক্যান্সারের যে প্রবণতাটা ছিল ফিলিপিনস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্যাংকক, থাইল্যান্ড এই অঞ্চলটাতে, এখন ক্যান্সারের এই পয়েন্টটা চলে এসেছে কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ। আমাদের ঘরে ঘরে এখন আইদার ব্রেস্ট ক্যান্সার অথবা প্রস্টেট ক্যান্সার অথবা লাং ক্যান্সারের পেশেন্ট, আমাদের ঘরে ঘরে এখন স্ট্রোকের পেশেন্ট, আমাদের ঘরে ঘরে এখন হার্ট ডিজিজ। এই ব্যাপারগুলি ঘটছেই জাঙ্ক ফুডের কারণে, এই ব্যাপারগুলি ঘটছেই আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করার কারণে। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে কীভাবে মানুষকে হেল্প করে এই ফুডের পাশাপাশি, ফুড তো আপনি কনজিউম করলেন, আপনি সচেতনতার একটি ব্যাপার লাস্ট টাইমে বলতে ভুলে গেছি, প্রোটিন, প্রোটিনের প্রতি আমাদের ইয়াং জেনারেশন, আমাদেরও প্রচুর লোক, প্রোটিন মানে আমরা অনেকেই বুঝি মাংস, কিন্তু মাছও যে গুণগত মানে একটি ভালো প্রোটিন, এবং মাছের মধ্যে আবার সি ফুড, এই ব্যাপারে কিন্তু কোনো সচেতনতা নাই, এই ব্যাপারে কোনো ধরনের প্রচারও নেই যে সি ফুড, আমরা কিন্তু অনেক সি ফুড, আমাদের সমুদ্রে অনেক পরিমাণ মাছ রয়েছে, সেই মাছ কিন্তু আমাদের দেশে খুব কম মানুষ কনজিউম করে, এবং অনেকগুলি কিন্তু আপনার নাগালের মধ্যে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের খুব কম শিক্ষিত সচেতন মানুষই সি ফুড গ্রহণ করেন। সো এই যে ব্যাপারগুলি, পাশাপাশি আমাদের টিভি চ্যানেল কিংবা আমরা যারা রয়েছি, আমরা যেখানেই বলতে পারি আমরা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলবো, যে আমরা তো খাচ্ছি, তার পাশাপাশি আমাদের বার্ন করতে হবে, আপনাকে এর জন্য জিমে যেতে হবে না। ছোটবেলায় আমরা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতাম, আমরা স্কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পিটি করতাম, আমাদের একজন টিচার ছিল, আমরা একটু জগিং করতাম, একটু জায়গায় দাঁড়িয়ে জগিং করে নিতাম, স্পট জগিং যেটা বলা হয়, তারপরে একটু হাত প্রসারিত করতাম, হাত উপরে ওঠাতাম, হাত নিচে নামাতাম, একটু লাফ দিয়ে হাত ধরার চেষ্টা করতাম, এই যে ব্যাপারগুলি, এটি আপনি 40-45 মিনিটস করেন, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যাবে, এতে আপনার অনেক লাভ, আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ হবার প্রবণতা, স্ট্রোক হবার প্রবণতা এগুলি কমে যাবে, আপনার মুড ভালো হবে, আপনার এপিটাইট প্রপার হবে, আপনার ডায়াবেটিস, টাইপ টু ডায়াবেটিস হবার রিস্ক কমে যাবে, আপনার এপিটাইটটা প্রচণ্ড মাত্রায় হেলদি অ্যান্ড হাইজেনিক, আপনার মানে যেটুকু খাবার, পরিমিত খাবার গ্রহণ করা, সেই এপিটাইটটাই আপনার গ্রো করবে। এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলির ব্যাপারেও আমার মনে হয় সচেতনতার মাত্রা আমাদের কম রয়েছে। একটু আগে জাহিদ ভাই আপনি বলছিলেন যে আসলেই আমরা যারা, আমার সাবজেক্ট অ্যাকচুয়ালি জনস্বাস্থ্য যোগাযোগ, পাবলিক হেলথ নিয়ে অনেকেই কাজ করেন, পাবলিক হেলথ কমিউনিকেশন নিয়ে আমি কাজ করি। সো এই জায়গায় আমরা অনেকভাবে ব্যর্থ হচ্ছি, এবং সেই ব্যর্থতার কারণগুলিও আমরা তুলে ধরতে চাই আপনার কোনো আয়োজনে হয়তো এসে, ঠিক পার্টিকুলারলি এই জায়গাগুলিতে কেন আমরা অ্যাড্রেস করতে ব্যর্থ হচ্ছি সেই নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের এই আলোচনা থেকে আমরা অন্তত সাধারণ মানুষকে আমার পক্ষ থেকে এতটুকু জানাতে চাই যে হেলথ সায়েন্সের একেবারে, ফুড সায়েন্সের একেবারে প্রিমিটিভ দিকগুলি সম্পর্কে আপনারা আপনাদের খাবার টেবিলে আপনার অভ্যাসগুলি গড়ে তুলুন। এবং সেই সাথে অনেকেই তেল এত বেশি গ্রহণ করেন, অনেক গৃহিণী, অনেক কাজের লোক মনে করেন তেল ছাড়া, মশলা ছাড়া রান্না চিন্তাই করা যায় না। সো তাদেরকে একটু সচেতন করা, এবং এটা যে আপনার ইমিউনিটির উপর ডিরেক্টলি ইনডিরেক্টলি কত প্রভাব রাখে এই যে এক্সট্রা তেল এবং এক্সট্রা মশলা, এই ব্যাপারগুলিতে সচেতন হবার সময় এসেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদ ভাই টু কাম ওভার হিয়ার অ্যান্ড টু স্পিক। রেজা ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেকদিন পরে ইনফ্যাক্ট আপনার চেহারা দেখলাম, অনেক অনেক দিন পর, কেন জানি মনে হচ্ছিল আপনাকে হারিয়ে ফেলেছিলাম। মঞ্জুর আর আমি, মঞ্জুর আর আমার সাথে প্রায়ই কথা হয়, এবং আমি আশা করব যে মঞ্জুর যেভাবে নিজেকে একজন অ্যাটিপিক্যাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তার ইউটিউব চ্যানেলের ভিউয়ার এবং তার তাকে পছন্দ করে এরকম মানুষের সংখ্যা অসংখ্য, কেন মঞ্জুর কে সামনে নিয়ে আমরা সবার জন্য নিরাপদ খাদ্য এরকম একটি গণ আন্দোলন গড়ে তুলবো না? আমরা গণ আন্দোলন মানেই বুঝি সরকার পতনের জন্য গণ আন্দোলন, কেন কেন ভেজাল বিরোধী গণ আন্দোলন হবে না, কেন এই গণ আন্দোলনে আমরা সবাই শরিক হব না, এই হওয়া উচিত আমাদের মোটো। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর অনুপম হোসেন। আমি আমি এই একটা সুযোগ নিয়ে নিচ্ছি যে ক্ষমা প্রার্থী যে আপনি, আপনার অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল, এই যে আলোচনার ফ্লোটা, এই ফ্লোটা আসলে আপনাকে ধরে রেখেছিল, আমি না যতখানি ধরে রেখেছি, হ্যাঁ, তো আপনি থাকার জন্য ধন্যবাদ। আমি এবার মঞ্জারিয়ার একেবারে আমরা শেষ পর্যায়ে আছি, হ্যাঁ, আপনার যদি কিছু আপনি যদি অ্যাড করতে চান, হ্যাঁ,
যুক্ত করতে চান কোনো কিছু বলেন, আমরা তারপরে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আনমিউট করেন। জি, আমরা আসলে আজকের এই আলোচনা প্রাণবন্ত ছিল, সবাই মানে মন খুলেই কথা বলেছেন। একটা বিষয় যে আমাদের মাননীয় সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে নকল আর ভেজাল মানে একেবারে তিনি কিন্তু মানে কঠোর অবস্থানে আছে, জিরো টলারেন্স। তো আমাদের যিনি অভিভাবক তার যদি এরকম মনোভাব হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একেবারে মানে শক্তিতে বলিয়ে নয় কিন্তু কাজ করতে পারি, আমাদের যে আত্মার শক্তি যেটা, এবং এই এটিকে নিয়ে কিন্তু আমরা এখন মাঠে কাজ করছি। তো এইখানে কাজের ক্ষেত্রে আবারও বলছি, এটি হলো সবার যে মানে সমন্বয় করতে হবে। যেমন ভুক্ত অধিদপ্তরে আমাদের হিসেবে যে লোকবল সংকট থাকলো, যেমন আমরা অনেক সময় মনে করি মিডিয়াই আমাদের সহকর্মী, মিডিয়া কিন্তু যাচ্ছে, কিন্তু আরো ব্যাপক আঙ্গিকে যে একটা বিষয় হলো আমি একটা টার্গেট করে একটা প্ল্যান ওয়াইজ যে কাজ করা, আমার 5 বছরের মধ্যে আমার জনগণের মানে যে তার বোধের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে আমি এই পর্যায়ে নিব, এটি একমাত্র মানে এটার বড় যে নিয়ামক হতে পারে মিডিয়া। মিডিয়ার আরো যদি ইনভলভমেন্ট থাকে ইনশাল্লাহ এটি আরো ছড়িয়ে যাবে, কারণ এখন গ্রামের একেবারে হাটে মাঠে ঘরে সবাই কিন্তু এখন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম দেখেন। তা আমাদের যারা যারা আছেন তারা যদি আরো এগিয়ে আসেন ইনশাল্লাহ এই আইন সম্পর্ক মানুষ আরো জানবেন, আর ছোট ছোট কিছু যে প্রত্যেকটা মিডিয়া এটা তৈরি করতে পারে, আর আমাদের অধিদপ্তর থেকেও আগামীতে দেখা যাবে যে মানুষ যেন বুঝতে পারে, বিশেষ করে হটলাইন যেটি এসেছে আমাদের, এটি কিন্তু আমাদের এই মানে গত বছরে উদ্বোধন হয়েছে, মানুষ এখন সরাসরি জানাতে পারে। আগামীতে আরো দেখা যাবে যে এই যেমন আমরা কেউ অভিযোগ করলো তাৎক্ষণিক ভাবে জানা, অনেক মানুষের জানে না যে তিনি যে কোথাও যদি প্রতারিত হন মনে করেন সাথে সাথে আমাদের ওয়েবসাইটে তাৎক্ষণিক ভাবে কিন্তু অভিযোগ দাখিল করতে পারেন, প্রেস ফর্ম আছে, এটিও জানা। এই জানার জায়গায় আমাদের মানুষকে জানানোর জায়গায় আমাদের এখনো অনেক কাজ করতে হবে, এবং আমরা এটা করতে পারলে ধীরে ধীরে আমি বিশ্বাস করি যে উন্নয়ন সম্ভব, উন্নয়ন সম্ভব। আর সবচেয়ে বড় কথা, জাতি হিসেবে আমাদের মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি নেগেটিভিটি আছে। আমাদের যে পজিটিভিটির মধ্যে একটি বিষয় হলো মানুষকে যদি সম্পৃক্ত করা যায়, মানুষকে বোঝানো যায়, মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়ে। 71 সালে মুক্তিযুদ্ধ কিন্তু আমরা দেখেছি একেবারে কম সময়ে আমরা করতে পেরেছি, তো এটাতে আরেকটি মুক্তিযুদ্ধ হিসেবে নিতে হবে, বৃহৎ আকারের একটি সামাজিক আন্দোলন হিসেবে নিতে হবে, তবে আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব মঞ্জু শাহরিয়ার। আমরা আশাবাদী হব এবং আমরা আগামীতে একটা মিনিংফুল এনগেজমেন্ট আমাদের আমাদের তৈরি হবে, যেখানে আমাদের উদ্দেশ্য হলো মানুষ যাতে উপকৃত হয়, মানুষ এখন যে চ্যালেঞ্জগুলো ফেস করছে সেই চ্যালেঞ্জকে বেরিয়ে এসে এবং একটা দায়বদ্ধতার একটি সংস্কৃতি তৈরি করা। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার এবার একেবারে শেষ শেষ ভাষণের জন্য আমি আমাদের রেজা সিদ্দিকি আমাদের সাধারণ সম্পাদক তার কাছে ফ্লোর দিচ্ছি। রেজা ভাই, আপনি এটি গুটিয়ে দেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে অনেক বিষয়ে আলোচনা হয়েছে এবং যে আলোচনাগুলোতে প্রথম দিকে আমাদের যে কথাগুলো হয়েছে সেখানে আমাদের আমাদের যে কোভিডকালীন সময়ে যে আমাদের পুষ্টির যে চ্যালেঞ্জটা সেটা আমরা কিভাবে মিট আপ করতে পারি এবং আমাদের যে ফুড সিস্টেমটাকে আমরা কিভাবে প্ল্যান করতে পারি সেগুলো নিয়ে আমাদের ডক্টর অনুপম বলেছেন বিস্তারিত। তারপরে আমাদের মঞ্জু শাহরিয়ার সাহেবও আমাদের বলেছেন যে ভোক্তার অধিকারের জায়গাটি। এবং আমার কাছে মনে হয় যে আসলে আমরা আমাদের যে মানে আন্দোলনটিকে বা আমাদের যে কর্মকাণ্ডটিকে সেটিকে যদি আমরা ওই যে রিলিজিয়াসলি ভাবি, মানে এটা একটা নিয়ত করে ভাবা, একটা নৈতিকতা সম্পন্ন একটা আন্তরিকতা সম্পন্ন কার্যক্রম হিসেবে ভাবা, তাহলে সে সমস্ত জায়গায় সফলতা আনা সম্ভব। আজকে যেমন ধরেন যে আমাদের সবজি ফল চাষের ক্ষেত্রে অনেক রকমের সচেতনতা বেড়েছে, মানুষ কিন্তু এখন আইপিএম আইসিএম এই সমস্ত টেকনোলজি গুলো ব্যবহার করছে এবং খাদ্যে কন্টামিনেশনের জায়গাটি কৃষক লেভেলে কিন্তু তুলনামূলক ভাবে এখন অনেক কম, ব্যবসায়ী লেভেলে কিছু কিছু জায়গায় হয়তো কিছু আছে। তবে আমি মনে করি যে এখন আমরা সকলে মিলে যদি এইগুলোকে নিয়ে কাজ করি তাহলে নিরাপদ খাদ্যের আন্দোলন এবং ভোক্তার অধিকারের আন্দোলন সবটাকেই আমরা
আসলে নিশ্চিত করতে পারবো। এবং একটা কথা ঠিক যে কারিকারি ওষুধ কেনার চেয়ে পুষ্টিকর খাদ্য, সেটি দিয়েই বরং আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি, আমরা সাধারণ এক্সারসাইজ দিয়ে আমাদের নিজেদের ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে পারি, তাহলে কোভিড কেন যে কোনো বড় ধরনের রোগকে আমরা মোকাবেলা করতে পারবো এবং আমরা নিশ্চয়ই সেরকম কার্যক্রমটি পরিচালনা করতে চাই। আর একটা কথা মনে রাখতে হবে, এটি শুধুমাত্র কোভিডের আগে না, কোভিডের পরেও। আমি নিজে ব্যক্তিগতভাবে কোভিডে আক্রান্ত হয়েছিলাম এবং আমাকে 3-4 মাস পর্যন্ত কিন্তু ভুগিয়েছে। অতএব আমার এই খাদ্য সিস্টেমের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই পরবর্তী সময়ের যে ক্ষতিটা হয় সে ক্ষতিটাকেও আমাদের পুষিয়ে নিতে হবে বা ক্ষতিটাকে কভার করতে হবে। আমি এ বলেই আমার বক্তব্যটাকে শেষ করতে চাই। জাহিদ ভাই ধন্যবাদ, ধন্যবাদ। শুধু আপনি নন, আমি যতদূর জানি যে আমাদের আজকের অতিথি জনাব মঞ্জু সাহারিয়ার, তিনিও কোভিডের কোভিডকে মোকাবেলা করেই আপনার তারও এই একই ধরনের অভিজ্ঞতা আছে, আমি আমি যদি ভুল না বলে থাকি মঞ্জু ভাই। হ্যাঁ, আমি ওনার উনি পুরো পরিবার নিয়েই কোভিডে আক্রান্ত হয়েছিলেন। হ্যাঁ, আমাদের আজ আসল মানে ইউনিকনেস হলো আমাদের এই আজকের ডিসকাশনে সেটা হচ্ছে যে উই 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 ডিসকাসড দ্য হোল ইস্যু আউট অফ দ্য বক্স, আমরা আলোচনাটাকে কোভিডের বাইরেও নিয়ে যেতে পেরেছি। হ্যাঁ, এটি হলো আমাদের, তার মানে যে এই 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 নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য এবং ভোক্তার অধিকারের বিষয়টি এত ন্যারোভাবে এই এই ক্রাইসিসের অংশ সময়ের কালীনের মধ্যে দেখার দরকার নেই। এটি আমাদের একটা বৃহত্তর জায়গা, যেই জায়গার থেকে আমাদেরকে কথা বলতে হবে এবং কন্টিনিউয়াসলি কথা বলতে হবে, আমাদের সম্পৃক্ত করতে হবে, আমাদের পরিচিত করতে হবে, আমাদের সূত্রগুলো মানুষকে ধরিয়ে দিতে হবে। তবেই যেমন মঞ্জুর ভাইয়ের সীমিত সংখ্যক জনবল যেমন একটি এক্সটেন্ডেড আর্মস পেতে পারে, ঠিক তেমনি ভাবে এই যে কমপ্লায়েন্স এর কথাগুলো বলছি আমরা, একেবারে সেই মাঠ থেকে আপনার টেবিল পর্যন্ত এই যে সাপ্লাই চেইন ভ্যালু চেইনে, এই সব জায়গাতেই একটি একটি ভিজিবল ইম্প্যাক্ট আমরা পাবো, এই আশা রাখি। আবারও দেখা হবে, এবং বিশেষ করে মঞ্জুর ভাইকে এবং ডক্টর অনুপমকে সময় দেওয়ার জন্য আমরা আবারও এই ধরনের কোনো বিষয় নিয়ে অচিরেই আবার আপনাদের সঙ্গে মিলিত হব, এই আশা রেখে রেজা ভাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন এবং মতামত দিয়েছেন, আমাদের বিসেফের সদস্য যারা ছিলেন, সম্মানিত সদস্য, তাদেরকেও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।